আমরা এখনই শুরু করে দিব। আজকে আমাদের এই প্রোগ্রামের মধ্যে অনেক ফ্যাকাল্টির টিচাররা আছেন, অনেক সিনিয়র টিচাররা আছেন, আমি কারো নাম উল্লেখ করছি না এখানে, তবে আমি আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের প্রফেসর কাজী তারিকুল ইসলাম স্যার আছেন, সরি প্রফেসর কাজী দীন মোহাম্মদ স্যার প্রেসিডেন্ট স্যার জয়েন করবেন বলছিলেন, আমার মনে হয় উনি নাই। আমাদের প্রফেসর এবিএম খুরশিদ আলম সাহেব আছেন আমি দেখতে পেয়েছি। আমি জাস্ট একটু সূচনা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের এক্সাম ডিপার্টমেন্টের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত প্রফেসর আব্দুল আলী মিয়া। প্রফেসর আব্দুল আলী মিয়া, আপনি জাস্ট এক কথায় আপনার বক্তব্য দেন, এরপরে আমি আসব এবিএম খুরশিদ আলম স্যারের কাছে। আসসালামু আলাইকুম। আজকের জুম মাধ্যমে এসিকিউ ওরিয়েন্টেশন প্রোগ্রামে আগত সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখানে আমার সিনিয়র অনেক টিচাররা আছেন, তারা আপনাদেরকে এই পরীক্ষা পদ্ধতি সম্বন্ধে বক্তব্য দেবেন। আশা করি মিটিং এর পরে এসিকিউ সম্বন্ধে আপনাদের একটা পরিষ্কার ধারণা চলে আসবে। বিশেষ করে প্রফেসর আব্দুল জলিল চৌধুরী এবং প্রফেসর সৈয়দ আতিকুল হক, তারা আজকে তাদের অনেক সুন্দর বক্তব্য দিবেন, যেটা উপস্থাপনের পরে আমি মনে করি না যে এই সম্বন্ধে আর কোনো সমস্যা হবে। আমার মনে হয় আমার বক্তব্য দীর্ঘ করার কোনো কারণ নাই, আমরা সবাই প্রত্যেকেই অনেক এক্সামিনার আছেন, তারা সবাই জানেন কিভাবে পরীক্ষা নেওয়া হবে, কিন্তু তবুও যেহেতু একটা চলমান পদ্ধতি, প্রত্যেকেরই এক্সপিরিয়েন্স এই এটা শোনার পরে আমাদেরও এক্সপিরিয়েন্স হবে আমি মনে করি। তো আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, সবাইকে স্বাগতম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি সবাইকে এতক্ষণ বলে আমি নিজেই ভুলে গিয়েছি, এটাই হয় আসলে, এই জন্যই কাউকে দোষারোপ করি না, ভুলে যাই আমরা মনের অজান্তেই। প্রফেসর এবিএম খুরশিদ আলম, অনারারি সেক্রেটারি অফ দি কলেজ, প্রফেসর অফ সার্জারি এবং আমাদের সেক্রেটারি ডিজি হেলথ ডিজিএইচএস স্যার, আপনাকে কিছু বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি প্রফেসর এবিএম খুরশিদ আলম। ডাইরেক্টর জেনারেল খুরশিদ আলম স্যার আপনি আছেন? একটু আগেই তো কথা বললাম, খুরশিদ আলম সাহেবকে আমি এবিএম খুরশিদ আলম না, আমরা আসলে সময় নষ্ট করতে চাই না, স্যার তো অনেক পাই না আমরা, যেহেতু উনি ডিজি হেলথ ওনাকে পাওয়া খুব কঠিন। হ্যাঁ হ্যাঁ ঢুকছি ঢুকছি। এবিএম খুরশিদ আলম ডাইরেক্টর জেনারেল, ওকে, আমরা মনে হয় যে আমরা জাস্ট একটা কথা প্রেসিডেন্ট, আমাদের কলেজের প্রেসিডেন্ট মাননীয় প্রেসিডেন্ট প্রফেসর কাজী দীন মোহাম্মদ স্যার, স্যার প্লিজ আপনি বলুন স্যার। আচ্ছা ধন্যবাদ প্রফেসর মুজিব, আমি আতিককে দেখতে পাচ্ছি এবং আরো আরো অনেকে দেখতে পাচ্ছি না যদিও, বাট আই হোপ যে দে আর অন কল নাও। আমি ধন্যবাদ জানাই এক্সামিনেশন ডিপার্টমেন্টকে, যে এক্সামিনেশন ডিপার্টমেন্ট অনেক কষ্ট করে এই আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটা আয়োজন করেছে, এবং কষ্ট এক্সাম ডিপার্টমেন্টের সাথে আরো যারা আছেন, যারা কলেজে দীর্ঘদিনের ওয়েল উইশার সামনে এবং পিছে কাজ করছেন, যে প্রফেসর আতিক, প্রফেসর জলিল চৌধুরী সহ আরো অনেকেই যারা সত্যিকার অর্থে নিবেদিত কলেজের প্রাণ কাজ করে যাচ্ছেন। আমি আজকে আমাদের যারা এক্সামিনি আছে যে পার্ট টু এ, তাদের সম্পর্কে বলবো যে আপনারা জানেন
যে কলেজের বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত বিষয় আপডেট করা হচ্ছে। আমরা আন্তর্জাতিক পর্যায়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমরা চেষ্টা করছি আমাদের পরীক্ষা পদ্ধতি কিভাবে মানে তাদের সাথে কিছুটা হলেও যেন সামঞ্জস্য রাখা যায়, সে আঙ্গিকে আমরা অনেক কিছু পরিবর্তন করেছি। 5 বছরের কোর্সে চলে গেছি আমরা, আমরা SBAS এ কিউতে চলে যাচ্ছি, IOE-তে যাচ্ছি, এগুলো একটা পরিবর্তন। আরে একটা আজকে হলো আমাদের শর্ট অ্যান্সার কোশ্চেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে এখানে আমাদের ভারসাম্য রাখতে হবে, ভারসাম্য, ভারসাম্য মানে হলো প্রশ্নটা কি হলো উত্তরটা কি হবে, যে ভারসাম্যটা আমাদের দেখতে হবে। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে এই কোশ্চেনের জন্য নাম্বার কতটুকু অ্যালোকেট করা আছে, সেটা একটা। তো কোশ্চেনটা কি, কতটুকু কোশ্চেন, কতটুকু অ্যান্সার হবে, নাম্বারটা কি দেওয়া আছে। একটা কোশ্চেনের নাম্বার যদি 2 থাকে ন্যাচারালি আপনার কাছে 1 পৃষ্ঠা আশা করবে না, 2-এর জন্য যা দরকার ততটুকু আশা করবে। কাজে এই জিনিসগুলি আপনাদের শিক্ষকরা আজকে আপনাদেরকে উপস্থাপন করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি কিভাবে আসল জিনিসটা লিখবেন এবং নাম্বার পুরোটা পাওয়ার চেষ্টা করবেন। এবং কোশ্চেন কি হলো, উত্তর কি হলো, এটা আপনারা ভালো মতো খেয়াল করবেন। এটা খেয়াল করার জন্যই কিন্তু ওরিয়েন্টেশন করা, ওরিয়েন্ট টু নো দা কোশ্চেন টাইপ এন্ড হাউ টু অ্যান্সার, এটা আপনাদের বুঝতে হবে। তো আমি আর বেশি কিছু বলবো না, এগুলি আপনাদের এই জন্যই মানে গুরুত্বপূর্ণ যে পরীক্ষা প্রশ্ন এরকম হবে, উত্তর করতে হবে, এবং এটা আপনাদের জন্যই বেশি সুবিধা হবে। বড় একটা লম্বা কোশ্চেন থেকে ছোট ছোট ভাগ করে উত্তর দেওয়া অনেক সময় সহজ হয় এবং উত্তর মন মতো দেওয়া যায়। আমি ধন্যবাদ জানাই আমাদের ফ্যাকাল্টি মেম্বারদেরকে যারা আজকে এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে সম্পৃক্ত, এবং আমি ধন্যবাদ জানাই আমি এক্সামিনেশন ডিপার্টমেন্ট কন্ট্রোলার সাহেবকে যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, এবং তার যে টিম ডিপার্টমেন্ট অফ মানে এক্সামিনেশনে যারা তার সহকর্মী আছেন প্রতিনিয়ত সকাল থেকে মানে রাত পর্যন্ত হেল্প করে, তার টিম থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আসলে এক্সাম ডিপার্টমেন্ট বা কন্ট্রোলার অফ এক্সামিনেশন আমরা স্যার খুব কমই কাজ করেছি, আমাদের মূল কাজটা করেছেন আপনারা যে কমিটি করে দিয়েছিলেন সেই কমিটি, সেই কমিটির নেতৃত্বে ছিলেন হলো প্রফেসর সৈয়দ আতিকুল হক, তার সঙ্গে ছিলেন প্রফেসর আব্দুল জলিল চৌধুরী, এখানে আরো কয়েকজন আছেন, প্রফেসর রুহুল আমিন, এবং এছাড়াও আরো অনেকে সেই কমিটির সঙ্গে সম্পৃক্ত, এবং ওই কমিটির প্রত্যেকে ওতপ্রোতভাবে জড়িত আজকের এই প্রোগ্রামটা আসার জন্য। ধন্যবাদ স্যার, আমরা এত কথা বাড়াচ্ছি না, তবে স্যার যে কথাটা বলেছেন এই নতুন নতুন সিস্টেম আসাতে আমাদের, আমরা যেটা বলি যে আমাদের টিচারদের একটু কষ্ট বেশি হবে, ছাত্রদের জন্য খুব ভালো হবে। আপনি যেটা বলেছেন ব্যালেন্সড হবে, ছাত্রদের কোশ্চেন গুলো আমরা ঠিক সমানভাবে জাজ করতে পারবো, প্রত্যেকের জন্য আমরা সমতা রক্ষা করতে পারবো। তো যাই হোক, আমরা আর সময় নষ্ট করছি না, আমরা চলে যাচ্ছি আমাদের মূল আয়োজনে। আমি আজকের যে প্রোগ্রামটা যে আমরা ওরিয়েন্টেশন করছি ছাত্রদের জন্য, আমাদের 2 জন স্পিকার, একজন প্রফেসর সৈয়দ আতিকুল হক, আরেকজন প্রফেসর আব্দুল জলিল চৌধুরী। আমি প্রফেসর সৈয়দ আতিকুল হক সাহেবকে বলছি তার বক্তব্য উপস্থাপনা করে ছাত্রদের সঙ্গে আলোচনা করার জন্য। আমি আরেকটি কথা বলে রাখি একটু, আমাদের অনেক সিনিয়র শিক্ষকরা এখানে আছেন এবং বিভিন্ন ফ্যাকাল্টির শিক্ষকরা আছেন, আপনারা থাকবেন একটু দয়া করে, আপনারা যদি থাকেন তাহলে দেখা যাবে যে অন্যান্য ফ্যাকাল্টি, যেমন আপনারা দেখবেন যে আজকে 2 জন স্পিকার কথা বলবেন, 2 জনই শুধু মেডিসিনের, কিন্তু এখানে শুধু মেডিসিনকে আমরা আলোচনায় আনবো না, আমরা অন্য ফ্যাকাল্টিকে আনতে চাই। এই জন্য আমি অন্য ফ্যাকাল্টির স্টুডেন্টদেরকেও বলবো আপনারা কোশ্চেন নিয়ে আসুন, এবং আপনাদের টিচাররা এখানে আসে তারা আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারবে বলে আমরা বিশ্বাস রাখি। ধন্যবাদ প্রফেসর আতিকুল হক স্যার। আমাদের আজকে সভার সভাপতি এবং আমাদের প্রিয় অধ্যাপক মুজিবুর রহমান, কন্ট্রোলার অফ এক্সামিনেশনস। আচ্ছা, আমি একটু একটা জিনিস জিজ্ঞেস করি, আমার কথা এখন কেমন শোনা যাচ্ছে স্যার? একটু মানে মনে হয় যে একটু দূরে থেকে আসছে কথাটা, আর একটু স্পষ্ট হলে ভালো হয়। না, কথাটা মধুর মধুর শোনা যাচ্ছে, মধুর। আর এখন কেমন? এখন এখন আরো মধুর। ওকে, ঠিক আছে, মানে আগে আগের চেয়ে এখনই বেশি মধুর। মধুর, হ্যাঁ। আচ্ছা, মধুর আমি আমার প্রিয় ছাত্রদের উদ্দেশ্যে বলছি,
এর মধ্যে উনি ওনার সংক্ষিপ্ত বক্তব্যে কিছু কথা বলেছেন অত্যন্ত সাদামাটা ভাষায়, এবং তার মধ্যে কিন্তু একটা গভীর অর্থ নিহিত আছে, সেটা হয়তো তোমরা উপলব্ধি করতে পেরেছ কিনা জানি না। সেটা হচ্ছে অনেকেই ছাত্ররা কিন্তু অনেকেই যখন একটা সিস্টেমে পরিবর্তন আসে তখন খুব ভয় পায় যে কি মারাত্মক একটা সিস্টেম, আমরা আবার ফেল করব কিনা বেশি, এই একটা ভয় পেয়ে যায়। কিন্তু আমাদের কিন্তু এই যে প্রচেষ্টা পরীক্ষার সিস্টেম পরিবর্তন, সব কিছুরই কিন্তু একটাই লক্ষ্য, সেটা হচ্ছে যেন এটাকে সহজে স্ট্রাকচার করা যায়। স্ট্রাকচার করার মানে হচ্ছে তার সম্ভাব্য উত্তরগুলো কি, তার তালিকা আমাদের থাকবে এবং প্রত্যেকটা উত্তরের জন্য সুনির্দিষ্ট মার্ক থাকবে। কাজেই একজন পরীক্ষার্থীর পক্ষে সঠিক উত্তর করে 100-তে 100 পাওয়া কিন্তু সম্ভব। যেমন আমি যদি বলি লং কেস, একদিন আমাদের লং এসে কোশ্চেন ছিল, তা এখন সেই লং এসে কোশ্চেনে কিন্তু তোমরা নিশ্চয়ই জানো যে একজন ক্যান্ডিডেট যতই ভালো করুক না কেন, আমাদের হাতে কিন্তু 25-এ 19-20-এর উপরে কখনোই উঠে না। মানে 25-এ 25 একটা লং এসে কোশ্চেনে দেওয়ার আমরা কখনো চিন্তা করি না। অথচ এই যে অবজেক্টিভ সিস্টেম, এতে কিন্তু ঠিকমতো উত্তর করলে, যেমন শর্ট আনসার কোশ্চেনে আমি একটু পরেই দেখাবো, দেখালে তোমরা বুঝতে পারবা, ঠিক যদি ঠিকমতো রিকলটা হয় অথবা যদি ঠিকমতো যদি জাজমেন্টটা হয়, ঠিকমতো যদি প্রবলেম সলভিংটা হয়, তাহলে কিন্তু একজনের পক্ষে 25-এ 25 পাওয়াই সম্ভব। তা আমি এই শর্ট আনসার কোশ্চেন সম্পর্কে আমি অল্প কিছু এখন বলে যাব। আমরা প্রথমত রিটেন কোশ্চেনের কী কী টাইপ হতে পারে সেটা আমি একটা স্লাইডে দেখাচ্ছি। লং এসে কোশ্চেন, যেটা আমাদের দীর্ঘদিন ধরে ছিল, মডিফাইড এসে কোশ্চেন, এটা একটা ভিন্ন পদ্ধতি, আমাদের এখানে কখনো প্রবর্তন করা হয়নি। স্ট্রাকচার্ড এসে কোশ্চেন, এটাও আমরা মাঝে মধ্যে করে থাকি, আমাদের 1 নম্বর প্রশ্নটা সচরাচর স্ট্রাকচার্ড এসে কোশ্চেনই থাকে, যেখানে একটা স্টেম থাকে, তারপর কতগুলো ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চগুলোর কোনটার কোন উত্তরের জন্য কি মার্ক থাকবে, এটা আমাদের মার্কিং স্কিম করা থাকে। শর্ট এসে কোশ্চেন, যেটা নিয়ে যেটা একটু পরে আমি একটু দেখাবো, আর শর্ট আনসার কোশ্চেন, এটা আমাদের মূল আলোচ্য বিষয়। এছাড়া আছে MCQ, মাল্টিপল চয়েস কোশ্চেন। মাল্টিপল চয়েস কোশ্চেনে এগুলোর মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে এই প্রশ্নের প্যাটার্নগুলোতে উত্তর দেওয়া থাকে না, এমন না যে উত্তর থাকবে এবং ক্যান্ডিডেট শুধু দেওয়া উত্তরগুলো থেকে 4-5টা উত্তর থাকবে, তার থেকে 1টা বা 2টা বা 3টা বাছাই করে দেবে, ছাত্রের কাজ শুধু বাছাই করা, সেই ধরনের না। কিন্তু এই MCQ যখন আমরা বলবো তখন সেখানে কিছু উত্তর অলরেডি দেওয়া থাকবে, ছাত্রদের কষ্ট করে কোনো উত্তর কনস্ট্রাক্ট করা বা উত্তর জেনারেট করার দরকার হবে না, ছাত্রদের কাজ হবে শুধু সেখান থেকে বাছাই করা। যদিও এই সিস্টেমের কিছু ডিমেরিটসও আছে, আবার এটাও ঠিক যে এখানে কিছু পদ্ধতি আছে, যেমন মডিফাইড এসে কোশ্চেন এবং শর্ট এসে কোশ্চেন বা এই স্ট্রাকচার্ড এসে কোশ্চেন, এগুলোতে চাইলে কখনো কখনো বেশিরভাগ মানে এর সাথে অন্যান্য মানে আমি বলবো ওপেন এন্ডেড কোশ্চেনের সাথে, যেখানে ছাত্রর কনস্ট্রাক্ট করতে হচ্ছে, তার সাথে আবার কনস্ট্রাক্ট করে দেওয়া উত্তর যেখান থেকে ছাত্র শুধু বাছাই করবে, এরকম জিনিস যোগ করে দেওয়ার অপরচুনিটি এই দুই প্যাটার্নে কিছুটা থাকে। মানে এই দুই প্যাটার্নকে আমরা বলতে পারি চাইলে এগুলোকে হাইব্রিড করা যায়, হাইব্রিডাইজ করা যায়। তাই এখন শর্ট আনসার কোশ্চেনটা কি, আমি সেখানে যাচ্ছি। শর্ট আনসার কোশ্চেন হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেনস দ্যাট রিকোয়ার স্টুডেন্টস টু ক্রিয়েট অ্যান আনসার, মানে এই যে একটু আগে আমি যেটা বললাম, এখানে ছাত্রেরই আনসারটাকে ক্রিয়েট করতে হবে। এখানে এক্সামিনাররা কোনো কতগুলো অপশন দিয়ে দেবেন না, কোশ্চেন সেটার অপশন দেবেন না, রাদার দেন চুজ ফ্রম এ সিলেকশন অফ রেসপন্সেস, রিকোয়ার্স ক্যান্ডিডেটস টু ডেভেলপ আনসার্স টু এ ফোকাস গ্রুপ অফ থিমস। কিন্তু ওই যে আমাদের আগের মানে এসে কোশ্চেন, লং এসে কোশ্চেন, এগুলোর সাথে আমাদের তফাৎ হচ্ছে এখানে আমাদের থিমগুলো থাকবে ফোকাসড, কয়েকটা থিম থাকবে, এই জন্য বলা হচ্ছে গ্রুপ, কিন্তু সেই গ্রুপটাও থাকবে ফোকাস, ন্যারোলি ফোকাসড, কতগুলো প্রশ্ন সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকবে এবং এর থেকে আমাদের ক্যান্ডিডেটরা উত্তর দেওয়ার একটা সঠিক দিশা পাবে, যেটা লং এসেতে অনেক সময় পাওয়া যায় না। ইট ইজ এ প্র্যাকটিক্যাল অল্টারনেটিভ টু লং এসে কোশ্চেনস, প্র্যাকটিক্যাল এটা। হ্যাঁ, এখন আমরা বলবো যে এটার স্ট্রাকচার কেমন হবে, শর্ট আনসার কোশ্চেনের স্ট্রাকচার। এখন বলা হয় যে শর্ট আনসার কোশ্চেনের সুনির্দিষ্ট স্ট্রাকচার নাই, এখানে কোশ্চেন সেটারতে স্বাধীনতা আছে বিভিন্ন টাইপের প্রশ্ন সেট করার। সেই টাইপগুলো কী কী হতে পারে, যেমন কখনো কখনো হতে পারে কোশ্চেন রিকোয়ারিং 1-2 ওয়ার্ডস অর ফ্রেজেস,
মানে একটা শব্দ অথবা একটা ফ্রেজ দিয়ে উত্তরটা শেষ করতে পারে। যেমন আমরা কখনো কখনো বলতে পারি কমপ্লিট দ্য সেন্টেন্স, সেন্টেন্সটাকে কমপ্লিট করো। যেমন আমি কান পেতে রই দিয়ে কমা দিয়ে আমি থেমে গেলাম, এরপরে ও আমার এভাবে করে গানটা, গানের পঙ্ক্তিটা একজন ক্যান্ডিডেট শেষ করে দিল। সাপ্লাই দ্য মিসিং ওয়ার্ড, একটা ওয়ার্ড সেখানে দেওয়া হয়নি ইচ্ছা করে, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তারপরে শর্ট ডিসক্রিপটিভ অর কোয়ালিটেটিভ আনসার ইন ওয়ান অর এ ফিউ সেন্টেন্সেস, এটাও আমাদের হতে পারে। একটা শর্ট প্যারাগ্রাফ আমরা কখনো কখনো চাইতে পারি, যেমন কেউ কেউ বলেন যে শর্ট নোট আগেকার দিনে যেটা চালু ছিল, যদি ওইটাও যদি যথেষ্ট ফোকাস যদি হয়, স্পেসিফাই করে দেওয়া, তাহলে সেটাও শর্ট আনসার কোশ্চেনের অন্তর্ভুক্ত হতে পারে। ডায়াগ্রাম দেওয়া থাকতে পারে, যেমন আমরা হয়তো দিয়ে দিলাম একটা মানে মিড আর্ম থেকে একবারে মানে মিড পাম্প পর্যন্ত একটা ছবি দিয়ে আলনার নার্ভের ছবি এঁকে দেওয়া হলো, যে কোথায় কোথায় আলনার নার্ভ কম্প্রেসড হতে পারে বা মিডিয়ান নার্ভ কোথায় কোথায় কম্প্রেসড হতে পারে। তা এখানে এগুলোর থেকে যদি ইয়ে করি তাহলে আমরা টাইপ হয়ে যেতে পারি কোন ধরনের টাইপ। একটা হচ্ছে কমপ্লিশন টাইপ, দ্য কারেন্ট প্রেসিডেন্ট অফ ইউএসএ ইজ, ডেফিনিশন এক্সাম্পল ডিফাইন অসমোটিক ডিমায়েলিনেশন সিনড্রোম, আমরা কখনো কখনো ওপেন করতে পারি। তা এগুলো কিন্তু ওপেন না, এটা তো বুঝতে পারছেন মোটেই ওপেন না, এবং এটাও ওপেন না, কারণ অসমোটিক ডিমায়েলিনেশন সিনড্রোমকে একটাভাবেই ডিফাইন করা সম্ভব, নানান ভাবের পথ নাই। The list the merits and demerits of, অথবা what is the principles of Gram-Steinem, এবং এখানে আমরা লিখে দিতে পারি যে প্রিন্সিপালটা আনসার ইন ওয়ান সেন্টেন্স। এই তোমরা বুঝো যে এটা Gram-Steinem প্রিন্সিপাল কিন্তু এক সেন্টেন্সে করা সম্ভব, এবং আমরা সেখানে এক সেন্টেন্সের পরিমাণ মার্ক রাখবো, এবং একটা সেন্টেন্স লেখার জন্য বা চিন্তা করে লেখার জন্য যেইটুক সময় লাগবে সেইটুক সময় এবং মার্কে আমরা বরাদ্দ করব। নিউমেরিক্যাল, রাইট দ্য নর্মাল ভ্যালুজ অফ গ্লুকোজ অ্যান্ড প্রোটিন ইন সিএসএফ। লেভেল অর ড্র ডায়াগ্রাম, এখানে আমরা ডায়াগ্রামে লেভেল করতে পারি, আবার ক্যান্ডিডেটকে ডায়াগ্রাম ড্র করে দেখাতেও বলতে পারি। এটাকে আমরা আরেকটাভাবে ক্লাসিফাই করতে পারি, একটা উইদাউট কেস সিনারিও, আর একটা যে সিনারিও বেসড, এবং সিনারিও বেসগুলো হয় কমনলি প্রবলেম সলভিং। তাহলে এখন আমাদের একটা ক্লাসিফিকেশন ট্রি আসতে পারে, উইদাউট কেস সিনারিও একটা, আর একটা হচ্ছে সিনারিও বেসড। সিনারিও বেসডের মধ্যে হবে আবার কনটেক্সট পুয়োর আর কনটেক্সট রিচ, সেগুলো তো আমি একটু পরেই দেখাচ্ছি। কনটেক্সট পুয়োরগুলোকে আমরা বলতে পারি আনস্ট্রাকচার্ড, মানে আমাদের এমনও হতে পারে যেখানে সম্ভাব্য উত্তরগুলোর একটা কমপ্রিহেন্সিভ লিস্ট তৈরি করা সম্ভব না, এবং প্রত্যেকটার জন্য ওয়েটেড মার্কিং দেওয়া সম্ভব না, আবার আমরা স্ট্রাকচারও করতে পারি। তাহলে এখন আমি যাচ্ছি উইদাউট কেস সিনারিও। ডিফাইন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস, নেম থ্রি অফ দেম, এখানে বুঝতে কোনো ক্লিনিক্যাল সিনারিও কিন্তু নাই, এবং এটাও ঠিক যে বুঝতেই পারো যে এটা একটা নলেজ বেসড প্রশ্ন, এবং এটা এমন একটা নলেজ বেসড প্রশ্ন যার জন্য সিনারিওটা কিন্তু অপ্রাসঙ্গিক, সিনারিও আসে না। ফলোয়িং স্পাইনাল অ্যানেস্থেশিয়া, হুইচ নার্ভ ফাইবার্স আর ব্লকড ফার্স্ট অ্যান্ড হুইচ ওয়ান্স দ্য লাস্ট, এখানে অবশ্য একটা সিনারিও ইনকর্পোরেট করা সম্ভব, কিন্তু প্রশ্নটা লম্বা হবে, এবং দেখা যাচ্ছে এই প্রশ্ন করার জন্য সিনারিওটা অত অপরিহার্য না। লিস্ট ফাইভ ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ফিচার্স অফ ক্রেটিনিজম ইন দ্য নিউনেটাল পিরিয়ড, এগুলো হচ্ছে খানিকটা নলেজ অ্যাসেস করা। হাউ ডু ইউ ডিস্টিংগুইশ বিটুইন স্কিন চেঞ্জেস ইন টিউবারকুলয়েড অ্যান্ড লেপ্রোমেটাস লেপ্রোসি। তা এখানে আমরা এমনও করতে পারি যে একটা লেপ্রোমেটাস লেপ্রোসির টিপিক্যাল একটা পিকচার লিখে দিয়ে ডায়াগনোসিসটা চাইলাম সেটাও করতে পারি, সেটা হবে সিনারিও বেসড, এবং সেটা হবে আরও বেশি ফোকাস, তফাত করা যাচ্ছে না এই ধরনের। হোয়াট ডু ইউ মিন বাই প্যানিক ডিসঅর্ডার, হাউ উড ইউ পারফর্ম শর্ট সিনাকথেন টেস্ট, এক্সপ্লেইন ওয়াই টসিলিজুমাব ইজ এক্সপেক্টেড টু অফার বেনিফিট টু এ পেশেন্ট উইথ সিভিয়ার কোভিড-19। মানে এখানে আমাদের সাইটোকাইন স্ট্রমটার মানে আমি বলবো বায়োকেমিস্ট্রিটা উল্লেখ করতে হবে, সেইখানে যে IL-6 একটা ইম্পর্টেন্ট উপাদান, এবং টসিলিজুমাব IL-6কে ইনহিবিট করে বলেই সেখানে আমরা উপকারটা প্রত্যাশা করতে পারি, এই ধরনের একটা উত্তর থাকবে। হাউ উড ইউ রিহাইড্রেট এ পেশেন্ট উইথ ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, শর্ট এসে কোশ্চেন, কখনো কখনো এটাকে আমরা শর্ট নোটও বলতে পারি, কিন্তু যদি আমরা
এইটাকে যদি শর্ট আনসারের অন্তর্ভুক্ত করতে যাই, তোমাদেরকে আমি আগেই প্রথম যখন টাইপস দেখাচ্ছিলাম, টাইপস অফ রিটেন কোশ্চেন, সেখানে আমি বলে দিয়েছিলাম যে শর্ট এসএ কোশ্চেনকে আমরা কখনো কখনো শর্ট আনসার কোশ্চেনের মধ্যে রাখতে পারি যদি এই এসএটা যথেষ্ট শর্ট হয়, মানে তিন চারটা সেন্টেন্সের মধ্যে হয়তো হবে এবং এটা খুব ন্যারোলি ফোকাস যদি হয়, যেমন রাইট দ্য রিজনস ফর নন কমপ্লায়েন্স উইথ কেমোথেরাপি ইন টিউবারকুলোসিস। এটা মোটামুটি রিজনগুলো আমাদের জানাই থাকে, লিমিটেড, এটা ইনফিনিট নাম্বার না। এবার আমি যাব সিনারিও বেসড, এখানে হিয়ার ক্লিনিক্যাল সিনারিওজ আর ইনকর্পোরেটেড দিস টাইপ অফ কোশ্চেন্স অ্যাসেসেস হায়ার লেভেল অফ থিঙ্কিং। এখানে প্রথমে আমি দেখাচ্ছি একটু কনটেক্সট পুয়ার, এখানে কনটেক্সট পুয়ার বলতে বোঝাচ্ছে ক্লিনিক্যাল বা ল্যাবরেটরি ইনফরমেশন প্রচুর পরিমাণে দেওয়া নাই, খুব অল্প দেওয়া। এ পেশেন্ট হ্যাজ প্রেজেন্টেড উইথ রেস্টিং ট্রেমর, ব্র্যাডিকাইনেশিয়া অ্যান্ড রিজিডিটি, মানে যেটাকে আমরা বলবো একাইনেটিক রিজিড সিনড্রোম, বা আগেকার দিনে বলা হতো পার্কিনসনিজম। তা এখন আমরা বলবো যে এই একাইনেটিক রিজিড সিনড্রোমের আমরা তো জানি এটার এটিওলজি আছে, কিন্তু ইডিওপ্যাথিক হতে পারে, সেকেন্ডারি হতে পারে, আবার কখনো কখনো পার্কিনসনিজম প্লাসও হতে পারে। তার মানে আমাদের চট করে এই মানুষটার পার্কিনসন্স ডিজিজ এই বলে পার্কিনসন ডিজিজ লাইনে ট্রিটমেন্ট শুরু করলে চলবে না, আমাদের দেখতে হবে যে তার এটিওলজি আছে কিনা, কোনো একটা ড্রাগ উইথড্র করলে কি সে ভালো হয়ে যাবে কিনা, অথবা কোনো একটা ইমিউনোসাপ্রেসিভ দিয়ে ট্রিট করে ভালো করা যাবে কিনা, এসব আমাদের চিন্তাভাবনা করার বিষয় আছে। তা কাজে ইভ্যালুয়েট করতে হবে, এবং এখানে কিন্তু দেওয়া হচ্ছে অনলি ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন, এখানে কোনো ল্যাবরেটরি ইভ্যালুয়েশনের কথা আনাই হয়নি, টু কিপ ইট শর্ট। এখানে কিন্তু আমরা বলতে পারি যে শুধু এই একাইনেসিয়া বা হাইপোকাইনেসিয়া রিজিডিটি, এই অল্প একটা ট্রেমর, এই ইনফরমেশন দেওয়া আছে, এর সাথে প্রচুর ইনফরমেশন যেগুলো আমাদের যদি এক্সটেন্সিভ পড়ালেখা থাকে এবং আমাদের যদি যথেষ্ট সংখ্যায় রোগী দেখা থাকে, তাহলেই এই উত্তরগুলো কিন্তু আমাদের মাথার মধ্যে ভিড় করতে থাকবে। তার মানে এটা একটা ওপেন এন্ডেড এবং আনস্ট্রাকচার্ড। আচ্ছা, এ পেশেন্ট হ্যাজ প্রেজেন্টেড উইথ পলিউরিয়া, হিজ রুটিন ইউরিনালাইসিস, ব্লাড গ্লুকোজ, সেরাম ক্রিয়েটিনিন, সেরাম ক্যালসিয়াম অ্যান্ড এক্সেস কালার নর্মাল, হাউ উড ইউ ইভ্যালুয়েট হিম। মানে এখানে আমরা বলবো যে ইনফরমেশন দেওয়া হয়েছে, এটা কনটেক্সট একেবারে পুয়ার বলা যাবে না, কিন্তু রিচও বলা যাচ্ছে না, প্রচুর ইনফরমেশন না। এইটি নিয়ে তোমরা একটু চিন্তা করলেই বুঝতে পারবো যে এর যথেষ্ট ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। যিনি নিজেকে আনমিউট করেছেন একটু মিউট করে দেন। হ্যাঁ, তো এখন এই আমরা যেই ইনফরমেশন দিয়েছি, যেই টোটাল বাল্ক অফ ইনফরমেশন দরকার এটাকে ইভ্যালুয়েট করার জন্য, তার তুলনায় কিন্তু এটা কম, তার তুলনায় বেশি না। কাজে এটাকে আমরা কনটেক্সট পুয়ারই বলবো, এবং এরপরে ইভ্যালুয়েট করতে গেলে অনেক কিছুই লাগবে। যদিও তোমরা বুঝতে পারছো যে প্রধান চাহিদার জিনিস হচ্ছে আমাদের ওই কি বলে ডায়াবেটিস ইনসিপিডাস দেখা, নেফ্রোজেনিক অথবা ক্র্যানিয়াল, এটাই হচ্ছে মূল লক্ষ্য। হাউ উড ইউ ক্লিনিক্যালি ইভ্যালুয়েট এ 55 ইয়ার ওল্ড জেন্টলম্যান উইথ ওয়েট লস ফর 3 মান্থস, ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন অফ ওয়েট লস। এখানেও কনটেক্সট পুয়ার বলতে পারি আমরা। তাহলে এবার আমি যাব কনটেক্সট পুয়ার বাট স্ট্রাকচার্ড। কনটেক্সট পুয়ারকে আমরা স্ট্রাকচার করে ভেঙে ফেলতে পারি, এবং ভেঙে ফেললে যেমন আমরা ওই যে বললাম একাইনেটিক রিজিড সিনড্রোম, ওখানেও কিন্তু আমরা এই ধরনের কতগুলো ব্রাঞ্চ করে দিতে পারতাম, কিন্তু ওখানে করা হয়নি। এখন এখানে এটা কনটেক্সট পুয়ার বাট স্ট্রাকচার্ড আমরা ভেঙে দিচ্ছি, যার ফলে আমাদের উত্তরগুলো ডিসাইড করা, উত্তরের ভ্যারিয়েবিলিটি ডিসাইড করা এবং তার স্কোর ডিসাইড করা আমাদের পক্ষে সম্ভব। এ 65 ইয়ার ওল্ড ম্যান হ্যাজ প্রেজেন্ট উইথ রিকারেন্ট এপিসোডস অফ জেনারেলাইজড উইকনেস ইন টু অফ উইচ, এই দুটা টু অকেশনে তার হাইপোক্যালেমিয়া ছিল। এটা আমার মনে হয় হোস্টের মানে অঙ্গুলি হেলনে আমার এখানে দাগগুলো চলে আসছে, ওই যে ওখানে কি জিনিস জানি একটা থাকে ওই ওয়েকম না, আমি জানি এটা হোস্ট করতেছে, হোস্টের কাছে একটা ওয়েকম আছে আর কি, ওয়েকম দিয়ে করা হয়। আমি না স্যার, কেউ একজন স্যার এটা করতেছে স্যার। কেউ একজন করতেছে এটা। আচ্ছা, ওকে, ঠিক আছে, অসুবিধা নাই, করুক, আমরা মানে সেদিকে তাকাবো না। সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা, মেক এ চেকলিস্ট অফ ক্লিনিক্যাল ইনফরমেশন দ্যাট মাইট হিন্ট অ্যাট ইটস এটিওলজি। ক্লিনিক্যাল ইনফরমেশন চাচ্ছি আমরা যেগুলো এটিওলজির দিকে আমাদের ইঙ্গিত দিতে পারে। এখানে আমরা আরও ভেঙে বলতে পারি ইনফরমেশন ফ্রম হিস্ট্রি,
ইনফরমেশন ফ্রম ফিজিক্যাল এক্সামিনেশন এভাবে ভাগও করতে পারি আরো। হুইচ টেস্ট উড ইউ কনসিডার ফার্স্ট লাইন ফর দিস পেশেন্ট, তারপর এনওয়ার্ড সিলেক্টিভ ল্যাবরেটরি টেস্ট মেনশনিং ক্রাইটেরিয়া গভর্নিং দেয়ার সিলেকশন। মোটামুটি এইভাবে আমরা যদি করি তাহলে কিন্তু এই প্রত্যেকটারই সম্ভাব্য উত্তরের একটা ফিনিট তালিকা করা আমাদের পক্ষে সম্ভব হবে, এবং সেই তালিকার মধ্যে কোন কোন রেসপন্সের জন্য কোন মার্ক আমরা কত মার্ক অ্যাসাইন করব এটা করে দেওয়া যাবে। এবার আমি যাব কনটেক্সট রিচ। এটা আসলে শাহজালাল ইউনিভার্সিটির MBBS ফাইনালের পরীক্ষা, কিন্তু তার মানে আমাদের এখানে ছাত্র ক্যান্ডিডেট যারা এসেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই ধরনের যেটাকে আমরা বলি শর্ট আনসার কোশ্চেন, তোমরা কিন্তু MBBS ফাইনাল পরীক্ষায়ও এই প্রশ্নের উত্তর দিয়েই পাশ করে এসেছো, MBBS ডিগ্রিটা পেয়েছো, কাজেই তোমাদের জন্য নতুন কিচ্ছু না, বরং তোমাদের জন্য অনেক সোজা হয়ে গেল, একটা পরিচিত জিনিসে আবার আমরা ফিরে যাচ্ছি। A 22-year-old man presented with high fever for last 10 days. Recently, he developed loose motions. On examination, he is toxic. Tongue is coated. There are maculopapular rashes on upper abdomen. মানে একদম আমাদের MBBS এ পড়া এক ক্লাসিক পিকচার, রোজ স্পট, তাই না? Abdomen examination reveals mild hepatomegaly with a just palpable spleen. এখন প্রশ্নগুলো হচ্ছে, what is the most likely diagnosis? এখানে যে যেভাবে লিখলো, টাইফয়েড লিখলো এক, টাইফয়েড ফিভার লিখলো এক, এন্টেরিক ফিভার লিখলো এক, এখানে কমানোর কোনো সুযোগ নাই। তারপরে রাইট ডাউন দ্য ইনভেস্টিগেশনস টু এস্টাবলিশ ডায়াগনোসিস অ্যালং উইথ এক্সপেক্টেড ফাইন্ডিংস। এখানে তো তোমরা বাসু আসবু সবাই জানো, কাজে এই বাসু আর আসবু দিয়ে চালাই দিলে কোনো সমস্যা নাই। বাসু কি আজকে আসেন এখানে? আচ্ছা, মেনশন ফোর ইম্পর্টেন্ট কমপ্লিকেশনস ইফ নট ট্রিটেড অ্যাপ্রোপ্রিয়েটলি এবং হাউ উড ইউ ট্রিট হিম। কাজেই দেখো, এই যে একটা স্ট্রাকচার প্রশ্নের উত্তর, আমি আমাদের ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলছি, এখানে কিন্তু পাঁচে পাঁচ পাওয়া সম্ভব, অথচ আমরা যদি পাঁচ মার্কে একটা ওপেন এন্ডেড প্রশ্ন দিই তাহলে আমাদের কিন্তু চারের উপরে আমাদের কলমে আসে না। ওয়ান ইয়ার ওল্ড বয়, এটা পেডিয়াট্রিক্সের প্রশ্ন, আমাদের আসলে লেকচারগুলো আমরা সব ফ্যাকাল্টির জন্যই একটা তৈরি করি, তো কাজে অন্যান্য ফ্যাকাল্টির প্রতি যাতে ইনজাস্টিস না হয়, যদিও আমি জানি যে মেডিসিন ফ্যাকাল্টি একটু বেশি অগ্রসর, সেই জন্য আমাদের উদাহরণগুলো মেডিসিন থেকে বেশি হয়ে যায়, কিন্তু অন্যান্য ফ্যাকাল্টির প্রতি টোটাল ইনজাস্টিস বা কমপ্লিটলি ব্লাইন্ড থেকে কাজগুলো আমাদের করলে হয় না। এ ওয়ান ইয়ার ওল্ড বয় ওয়াজ ব্রট টু দ্য ইমার্জেন্সি রুম উইথ হাই ফিভার ফর 12 hours অ্যান্ড 3 episodes অফ কনভালশনস উইদিন দ্য প্রিসিডিং 2 hours. Physical examination revealed an unconscious child with a blood pressure 70/40, generalized petechial rash, but no neck stiffness. A lumbar puncture was performed, CSF revealed 1000 WBC. তার মানে আমরা বুঝতেই পারি যে এটা পায়োজেনিক মেনিনজাইটিস, পার কিউবিক মিলিমিটার উইথ 90% পলিমর্ফ, 10% লিম্ফোসাইটস, প্রোটিন 250 মিলিগ্রাম। হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? এটা মানে যা মার্ক নির্ধারণ করেছেন তারা পায়োজেনিক মেনিনজাইটিস বা ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস দেখলে পুরোপুরি মার্ক পেয়ে যাবে। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ইটিওলজিক এজেন্ট? এটা আমাদের দেশের জন্য সম্ভবত হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি বি, কারণ আমাদের দেশে তো ওটার ব্যাপকভাবে টিকা আর্লি চাইল্ডহুডে দেওয়া হচ্ছে না। টিকা দান করা দেশগুলোতে অবশ্য নিউমোকক্কাস নাম্বার ওয়ানে চলে এসেছে। হোয়াট অ্যান্টিমাইক্রোবাল থেরাপি শুড ইউ স্টার্ট? তা এই আমার মোটামুটি শেষ। আমি এখানে বলতে পারবো যে আমার এখানে একটা ক্রিস্টাল বল বলতে পারি, যার মধ্যে আমি দেখতে পাচ্ছি একটা ট্রি, এই ট্রিটা ডালা ডানা মেলছে, তার মানে আমাদের FCPS এর অ্যাসেসমেন্ট এইভাবে পল্লবে শাখা পল্লবে বিস্তৃত হবে এবং সুন্দর ফল দেবে, এই আশায় কিন্তু আমাদের এই সিস্টেম পরিবর্তনের প্রচেষ্টা। এবং এই বিষয়ে আরো বেশি প্র্যাকটিক্যাল, আমারটা ছিল খানিকটা থিওরিটিক্যাল, আরো কিছু প্র্যাকটিক্যাল, BCPS কি চায়, BCPS এর কাঠামোগত অনুমোদিত ইস্যুস কি কি, এই জিনিসগুলো বলার জন্য আমাদের প্রিয় শিক্ষক, আমার এবং তোমাদেরও সবার অত্যন্ত প্রিয় শিক্ষক অধ্যাপক এম এ জলিল চৌধুরীকে আমি আহ্বান জানাচ্ছি, ধন্যবাদ। আচ্ছা, 1 মিনিট জলিল স্যার, আমি একটু জাস্ট জলিল স্যারকে যদি 1 মিনিট সময় নেই, জলিল স্যার 1 মিনিট স্যার। শিওর শিওর স্যার, ওই যে
আমি প্রফেসর এবিএম খুরশিদ আলম, উনি ওই সময় আমার কথাটা শুনতে পান নাই, উনি আবার চলে যাবেন মিনিস্ট্রিতে, ওনার একটা মিটিং আছে মন্ত্রীর সঙ্গে। আমি জাস্ট একটা শুভেচ্ছা বক্তব্য, যেটা আগে দেওয়ার কথা ছিল, উনি জাস্ট দিয়ে উনি একটু মিটিং এ চলে যাবেন মন্ত্রী। ওকে, প্রফেসর এবিএম খুরশিদ আলম। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার, সবাইকে স্যার আমার শুভেচ্ছা ও প্রীতি জানাচ্ছি। তো আমি আমাকে এই জায়গায় কথা বলতে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ, আর জলি স্যারের কাছে বিনীত ক্ষমা চাইছি যে স্যার আপনাকে ইন্টারাপ্ট করার জন্য। স্যার আসলে আমার মানে আমার ইচ্ছাও করে যে থাকি, আবার থাকতেও পারছি না, এই জন্য স্যার আপনাদের একটু ডিস্টার্ব করলাম। তো শর্ট অ্যান্সার কোশ্চেন টাইপে আতিক স্যারের প্রেজেন্টেশনটা আমি দেখলাম স্যার আগাগোড়া, অত্যন্ত চমৎকার প্রাণবন্ত একটা প্রেজেন্টেশন, অনেক কিছুই আমাদেরকে শেখালো এবং শিখলাম। আমিও কদিন ধরেই চিন্তা করছি যে 28 তারিখে বোধহয় শেষ ডেট কোশ্চেন জমা দেওয়ার। আমি কোশ্চেন তৈরি করতে গিয়ে আমি হেসিটেট করছিলাম যে কিভাবে করলে পরে এটা জিনিসটা পারফেক্ট হবে, এবং করতে গিয়ে দেখছিলাম যে ঘুরে ফিরে আমার MBBS স্টাইল চলে আমাকে ক্লু ধরেই দিয়েছে। তা আমি মনে করি যে এটা ভালো হবে এবং ফোকাসড হবে, স্ট্রাকচার হবে এবং স্টুডেন্টটা ভালোভাবে অ্যান্সার করতে পারবে। অনেক স্টুডেন্টে আমাদের কাছে প্রশ্ন করেছেন যে স্যার এতে কি পাশের হার আরো বাড়ালি, ওই বড় প্রশ্নগুলোতে যেভাবে আমরা মার্কিং করতাম, আমি বলবো যে এক্সামিনার্স ডিপেন্ডেন্ট মার্কিং ভালো লাগা মন্দ লাগা অনেক ব্যাপার ছিল। এখানে যেহেতু জিনিসগুলো ফোকাস থাকবে, স্ট্রাকচার থাকবে, সেই এবং অনেকখানি আনবায়াসড হতে পারবে সেটা। আজকে আমাদের প্রেসিডেন্ট মহোদয় এখানে সম্পৃক্ত আছেন কিনা জানি না, আমি প্রেসিডেন্ট মহোদয়কে আমাদের মুজিব স্যার এবং আমি স্যার এবং অন্যান্য যারা ফ্যাকাল্টি এই কাজগুলি শুভেচ্ছা। আমি আশা করছি এই সেশনটা পরের সেশনটা ভালো হবে, আমি চেষ্টা করবো যতক্ষণ পর্যন্ত আমি ইয়েতে না ঢুকি আমি জলি স্যার এটা শুনতে। সবাইকে ধন্যবাদ আমাকে কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য স্যার, অনেক অনেক ধন্যবাদ। আর যারা পার্টিসিপেন্ট আছে তারা আশা করছি এটা থেকে উপকৃত হবে এবং তারা খুব ভালোভাবে এই উত্তরগুলো দিতে পারবে স্যার। ধন্যবাদ স্যার। ধন্যবাদ প্রফেসর এবিএম খুরশিদ আলম। স্যার আপনি, আমরা আশা করবো আপনি আমাদের সঙ্গে থাকবেন। প্রফেসর আব্দুল জলিল চৌধুরী, প্লিজ গো এহেড। জি, স্ক্রিন শেয়ারিং খুলে আমাকে জানাবেন স্ক্রিন শেয়ারিং খুলে গেলে। তো আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এই কলেজ তথা একদম ডিপার্টমেন্টকে এই ধরনের একটা আয়োজন ছাত্রদের উদ্দেশ্যে। কারণ অনেক সময় আমরা আমরা প্রশ্ন করি পরীক্ষা নিয়ে, কিন্তু ছাত্রদের কথা মনে রাখি না। কিন্তু এটা নতুন বা ঠিক নতুন না, কি ধরনের নতুন আমরা পরে বলবো, প্রফেসর কাটিকর যা বলেছেন যেটা ঠিক একেবারে নতুন নয়। তারপরও একটা যেহেতু চেঞ্জ আসছে, সেই চেঞ্জটা পরীক্ষার আগে ফর দ্য স্টুডেন্ট ওরিয়েন্ট করার জন্য যেহেতু নিয়েছে কলেজ, সেই জন্য কলেজকে আমি মনে করি সব ছাত্রদের পক্ষ থেকে আমি ওরা ধন্যবাদ জানানোর সুযোগ পাবে কিনা জানি না, আমি সমস্ত ছাত্রদের পক্ষ থেকেই আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর এটা এখানে আমি তিনটা ভাগে কথা বলার চেষ্টা করবো উইদিন লিমিট টাইম। সেটা হলো, একটা হলো যেটা বেশি বলবো সেটা পরে বলছি, যেটা কম বলবো সেটা হলো এই শর্ট অ্যান্সার কোশ্চেন কেন প্রচলন করলো কলেজ সম্বন্ধে বক্তি উঠছে দুই একটা কথা বলবো। 2 নম্বরে কোশ্চেন কিভাবে করা হয় সেটা একটু দেখাবো, সেটাও বিশিষ্ট বলবো না, বিশেষ করে বলবো আমি কিভাবে তোমার উত্তর করতে হবে এটাও কিন্তু একটু বলার চেষ্টা করবো। সবগুলো মিলিয়ে আজকে কভার করার চেষ্টা করবো। আর এই যেহেতু আমি মেডিসিন লোক এবং আমরা আমি প্রফেসর জাতীয় আগে অনেকে আসছিলাম, তো সেখানে এই কোশ্চেন গুলা গুলা সিবিএস কাউন্সিল অ্যাপ্রুভ হিসেবে আমি দেখাবো, সিবিএস মডেল দেখাবো। কিন্তু এখানে মেডিসিনের কোশ্চেন, মেডিসিন বাস কোশ্চেন একটু বেশি, কিন্তু আমরা কিন্তু কন্টেন্ট দেখবো না, যেহেতু সব ফ্যাকাল্টি এখানে ছাত্রছাত্রীরা আসে না, আমি তুমি বলেও সম্বোধন করবো, এটা আমি কমফোর্ট ফিল করতেছি। তোমরা আসো, তোমরা কন্টেন্টস টা দেখবে, তোমরা দেখবে যে প্যাটার্ন অফ কোশ্চেন কিভাবে করা হয়, প্যাটার্ন অফ অ্যান্সারিং কিভাবে করা হয় সেটার দিকে খেয়াল করলে আমার মনে হয় ভালো হবে। আমি এই বলেই যারা বিশেষ করে যারা আজকে পার্টিসিপেন্ট তারা আমাদের সুপ্রিয় ছাত্রছাত্রী তাদেরকে ধন্যবাদ জানাবো, তোমরা কষ্ট করে আসছো, আমি মনে করি তোমরা আসলে তোমাদের উপকারই হবে। এবং যারা আসো নাই তারা অ্যাটলিস্ট যদি ভিডিও পাওয়ার সম্ভাবনা থাকে ভিডিও পাবা, জেনে নিও কিভাবে কোশ্চেন করা হয়, কিভাবে উত্তর পাওয়া হয়, এটা জেনে নিও, তাহলে কিন্তু পরীক্ষায় সমস্যা হতে পারে। আমার কি প্রফেসর মুজিব ভিডিও কি শেয়ারিং হয়েছে?
জি স্যার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা থ্যাংক ইউ, ঠিক আছে তাহলে আমরা চলে যাচ্ছি। এটা এটা বলে হয়ে গেছে, এখানে আমি কিছু বলবো না, শুধু আমি এটা যা বলবো এইটাই আমাদের যে বিসিবিএস আপ করা হয়েছে এখানে আগে আগে ছিল প্রতি ব্যাপারে দুইটা লং এসে কোশ্চেন, অনেক লং স্ট্রাকচার এসে কোশ্চেন বলে ছিল, আর টু সেটস অফ তিন চার ছিল শর্ট অ্যান্সার কোশ্চেন। এখন থেকে বিসিবিএস আগামী যে পরীক্ষা হবে জানুয়ারি মাস থেকে, সেই পরীক্ষায় একটা থাকবে লং এসে কোশ্চেন অথবা লং স্ট্রাকচার এসে কোশ্চেন, আর থ্রি সেটস দুই তিন চার। প্রফেসর মনীষ স্যার একটু বসে যে শর্ট অ্যান্সার টাইপ তিন চার, আসলে আমি একটু পরে ব্যাখ্যা করছি, উনিও ঠিক বলেছেন, উনি কেন বলেছেন আমি বলতেছি না, দুই তিন চার এটাই তিনটাই কিন্তু শর্ট অ্যান্সার কোশ্চেন হবে, এবং এখানে প্রতিটাতে পাঁচ মার্ক, পাঁচ মার্ক 25 মার্ক থাকবে, এবং এইভাবে 15টা হবে এবং 15-30টা এখানে আছে। শর্ট অ্যান্সার কোশ্চেন চালু করার উদ্দেশ্য অলরেডি বিভিন্ন কথায় এসে গেছে জিনিসটা, এটা হলো ওয়াইড কভারেজ অফ সিলেবাস, অনেকগুলো কোশ্চেন হবে তোমাদের সিলেবাসটা পুরোপুরি কভার করা যাবে, এবং কোশ্চেনটা অ্যান্সার টু দ্য পয়েন্টস হবে, সুতরাং খাতা দেখতে সুবিধা হবে, এগুলো অনেকগুলো সুবিধা আছে, এই জন্য শর্ট অ্যান্সার কোশ্চেন চালু করছে। এবং কলেজ একদিনই করে না, তুমি জানো কিনা জানি না, কলেজ কিন্তু কোনো একটা সিদ্ধান্ত নিতে প্রায় সময় লাগে লাগায়, এবং এই যে শর্ট অ্যান্সার কোশ্চেন আমি জাস্ট একটু করে মডেল দেখাবো, আমার করে না, কিন্তু একটা গ্রুপ অফ টিচার্স যারা মেডিকেল এডুকেশন জড়িত, যারা টিচার্স যারা ক্লিনিশিয়ান, তারা কিন্তু মিললে বহুদিন যাবত, প্রায় আমি তো বলবো যে এক বছর, কলেজ ডিসিশন নিয়েছে 2 বছর আগে এইটা চেঞ্জ হবে, আর এইটা এই কোশ্চেনের মডেল তৈরি করতে মোর দেন 6 মাস লাগছে, করোনা কালীন একটু স্থগিত স্টপ হয়ে গেছিল, কিন্তু মোর দেন 6 মাস লাগছে আমরা একটা মডেলে বসতে। সুতরাং বিসিবিএস কোনো সময় কোনো কিছু তাড়াহুড়া করে করে না, এখানে শুধু এটা প্রফেসর আতিক সাহেব অবশ্যই বলেছেন, এবং প্রফেসর আতিক সাহেব বলার জন্যই এখন তোমাদের বা আমাদের বসতে সুবিধা হবে। আমি কি বলতে চাচ্ছি, দুইটা শব্দ আমাদের কনফিউজ করে, একটা হলো লং নিয়ে আমি যতটুকু বলবো না, শর্ট এসে কোশ্চেন আর হলো শর্ট অ্যান্সার কোশ্চেন, যেটা এখন বিসিবিএস আমরা অ্যাডপ্ট করছি। শর্ট এসে কোশ্চেনও কিন্তু শর্ট অ্যান্সার কোশ্চেন ঢুকে দিতে পারে, তবে শর্ট এসে কোশ্চেন যেটা, এটা মেইনলি শর্ট নোট টাইপের হয়, আগে যে আমাদের শর্ট নোট ছিল সেটাকে মেইনলি শর্ট এসে কোশ্চেন বলা হয়, এবং এটা একটা মোটামুটি একটা প্যারাগ্রাফ টাইপের হয়, এখানে একটা প্যারাগ্রাফ টাইপের হয় এবং স্ট্রাকচারিং করা কঠিন হয়, যেমন মনে করো আতিক সাহেব বলেছেন, রাইট দ্য রিজনস ফর নন কমপ্লায়েন্স অফ কেমোথেরাপি ডিভাগলোসিস, তুমি মনের মাধ্যমে মিশিয়া তুমি একটা প্যারা লেখলা, খাতা কাটার সময় কোথায় রিলাকশন না রাখছো, অনেক সময় খেয়াল করা হয় না, বা হাতের লেখা খারাপ হইলে ঠিক মতো বোঝা যায় না, একটা সমস্যা আছে। একটা কথা বলা হয় যে সব অল এসএকিউস আর শর্ট অ্যান্সার কোশ্চেন, বাট অল শর্ট অ্যান্সার কোশ্চেন আর নট এসএকিউ, অর্থাৎ শর্ট অ্যান্সার কোশ্চেনের ভিতরে কিন্তু শর্ট এসএ কোশ্চেন কিছু থাকতে পারে, যেটা আমরা মডেলে নিছি, আমি একটু পরে সেটা দেখাচ্ছি। তোমরা দেখো এটা প্রফেসর সৈয়দ আতিকুল্লাহ বলেছেন যে আমরা কিন্তু এটা কেউ যেন মনে না করে যে এইটা নতুন কিছু আমরা চালু করছি বা বিসিবি চালু করছি, নতুন কিছু না। এই দেখো এই গত এইটা কোন ইয়ারের পরীক্ষা, এটা 2018 সালের পরীক্ষা, দেখো এখানে ছিল 1 নম্বর আর 3 নম্বর লং এসে কোশ্চেন, 2 আর 4 শর্ট কোশ্চেন, যেমন ওনার দিছে শর্ট নোটস অন, আমাদের মেরেছিলেন আমাদের দিতাম রাইট শর্ট অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, সবাই আমরা একে মনে করতাম, এগুলো সবগুলো শর্ট, তখন আমরা বলতাম শর্ট কোশ্চেন বলতাম, কিন্তু শর্ট অ্যান্সার কোশ্চেন এটা একটা ডেফিনেশন আছে, যেটা প্রফেসর সৈয়দ আতিকুল আপনি দেখেছেন, এটা ডিফাইন করা জিনিস, কিন্তু আমরা আগে এগুলাকে এক করে আমরা আসে বের করতাম, বিসিবি শুধু যেগুলোকে সবগুলোকে কম্পাইল করে ডেফিনেশন ঠিক করে একটা মডেল ঠিক করছে সব ফ্যাকাল্টির জন্য। আমি যে এক্সাম্পল দেখাবো সেটা এই এক্সাম্পলও ডিফাইন করে বিভিন্ন ফ্যাকাল্টিতে কনফিডেন্স হচ্ছে তারা করছেন ওনারা করছেন সেটা তৈরি করে নেবেন। দেখো যারা ইউনিভার্সিটি লেখাপড়া করো এমবি ফেজ ফেজ বিট আসো, সেখানে কিন্তু বেশ কয়েক বছর মধ্যে কিন্তু আমরা চালু করে দিয়ে আসছি, তখন এখনো চালু আছে। দেখো একটা ব্যাপারে দুটা গ্রুপ থাকে, গ্রুপ এতে থাকে 10 শর্ট কোশ্চেন, এখানে শর্ট অ্যান্সার কোশ্চেন বাই ডিফাইন করা হয়নি, শর্ট অ্যান্সার কোশ্চেন 5 মার্ক করে, আর গ্রুপ বিতে তোমরা জানো 5 সিনারিও বেসড প্রবলেম সলভিং শর্ট কোশ্চেন, এখানে 10 মার্ক করে, ওটাও শর্ট অ্যান্সার কোশ্চেন টাইপে, সেখানে এভাবে ওয়েল ডিফাইন করা হয়নি, কিন্তু জিনিসটা কিন্তু মোটামুটি আমরা কিন্তু প্রশ্ন করি না, এবং আমরা পরীক্ষা দিয়া তোমরা পরীক্ষাতে কিন্তু অবস্থ কিন্তু দেখো পাকিস্তানের শর্ট অ্যান্সার কোশ্চেন গুলা একটু
লম্বা, এটা মনে করো এটা টাইম বোধ হয় মোটামুটি 18 মিনিট, হ্যাঁ এটা টাইম হলো 18 মিনিটে, মার্ক কিন্তু 10 মিনিট, এটা কিন্তু ওরা শর্ট অ্যান্সার কোশ্চেনে ভিতরে ফেলছে। এখানে দেখো একটা লম্বা সিনারি দেওয়া আছে এবং অ্যান্সার গুলো দেখো দেখো এই চারটা কোশ্চেন, কিন্তু চারটা কোশ্চেন অ্যান্সার কিন্তু চার দোকানে 8 লাইনের বেশি নাই, ওরাও কিন্তু এটা চালু চালু আছে। এটা দেখো যেটা প্রফেসর আতিকুল বলেছেন, আমি একটা যেমন দেখাচ্ছি এখানে এমবিবিএস ও কিন্তু যারা পাস সবাই পাস করে আসছো এবং যারা আপনারা টিচার এখানে আছেন সব টিচার এখানে নাই আজকে, তারাও কিন্তু শর্ট অ্যান্সার কোশ্চেন কিন্তু বহুদিন থেকে আমরা করে আসছি এমবিবিএস লেভেলে, এবং এটা সুন্দর একদম সুন্দর করে একটা সিনারি দেয়, ছোট ছোট কোশ্চেন করে এবং মার্কিং গুলো ঠিক করে 1, 2, 1, 5 মার্ক এগুলো ভাগ করে দেয় যেন খাতা কাটতে সুবিধা হয়, একটা সুবিধা হয়। এবং দেখো কত বড় সিলেবাস কভার করছে, কোন ছাত্র কোন একটা ছাত্র বাদ দিলে সে পাস করে আসা ওনার পক্ষে পাস করে আসা সম্ভব হয় না। সুতরাং আমার বড় উদ্দেশ্য হলো শর্ট অ্যান্সার কোশ্চেন কিন্তু আমরা কইরা অভ্যস্ত, পরীক্ষা দিয়ে অভ্যস্ত, কোশ্চেন অভ্যস্ত, কিন্তু সব কিছু মিলিয়া মেডিকেল এডুকেশনের সাথে আলাপ করে বাই বাই ডেফিনেশন ঠিক করে একটা বেশি বেশি মডেল সবার জন্য প্রযোজ্য বার করেছে, সেটা হলো বেশি বেশি মডেল। আমরা আগে বলেছি যে একটা পেপারে একটা থাকবে লং কোশ্চেন আর শর্ট এসে কোশ্চেন, 3 গ্রুপ 2, 3, 4 এবং প্রতিটাতে থাকবে 5টা সাব কোশ্চেন এ বি সি ডি ই, আগে যেভাবে থাকবে সেরকমই জিনিসটা। কোশ্চেন টু যেটা প্রফেসর মুজিব সাহেব বলতে চাচ্ছিলেন, আমাদের মনে বলতে চাচ্ছেন আগের মতন, আগের মতো ঠিকই আছে বাই ডেফিনেশন এটা কিন্তু শর্ট অ্যান্সার কোশ্চেন, আগের মতো বলতে বোঝাচ্ছি এইটা একটু একটু কিনা বলে নলেজ ডোমেইন মানে ডিফল্ট টাইপের মুখস্থ লেভেল হবে, একটু প্যারাগ্রাফ টাইপের অনেকটা শর্ট এসে কোশ্চেন কোশ্চেনের মতন। আমি যে বললাম যে শর্ট অ্যান্সার কোশ্চেনে শর্ট এসে কোশ্চেন ঢুকতে পারে, এটা একটা এক্সাম্পল। এখানে কোশ্চেন টু উইল অ্যাড্রেস নলেজ ডোমেইন অফ দ্য অফ ডিফারেন্ট লেভেলস, এটা রিকল টাইপের কোশ্চেন হবে, সুতরাং এটা কিন্তু আগের মতো আগের মতো মোটামুটি আগের মতো থাকবে। এটা এক্সাম্পল আমি একটু পরে দেখাচ্ছি। এবং এখানেও 5টা সাব কোশ্চেন, তারপর কোশ্চেন 3, 4 যেটা হবে এখানেও 5, 2, 10টা কোশ্চেন, এইটা হবে উইল বি সিনারি বেসড প্রবলেম সলভিং সাব কোশ্চেন, দি সাব কোশ্চেন শুড ফোকাস অন অ্যাসেসমেন্ট অফ দা ক্যাপাবিলিটি অফ হ্যান্ডলিং ক্লিনিং এ প্রবলেম ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড কম্প্রিহেনসিভলি অ্যাজ এ স্পেশালিস্ট। এখানে আমরা দেখবো আর কিভাবে প্রবলেম সলভিং ক্যাপাসিটি ডেভেলপ করছে কিনা, এটা ঠিক ওই স্টুডেন্টের ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করছে কিনা, নট দ্যাট একটু বুঝতে মুখস্থ করে নিয়ে আসলো মুখস্থ করলো অ্যান্ড সাইকোলজি অফ ডিভিশন সে এসে কিন্তু সব কোশ্চেন আনসার দিতে পারবে না। এটা এটা তোমাদের জন্য না, আমরা কোশ্চেন করার সময় এইভাবে আমরা কোশ্চেন করি, এক্সপ্লেন দেওয়া শুরু করি, অথবা এক্সপ্লেন হোয়াই অথবা হাউ বা মেনশন টু ডিফারেন্ট পয়েন্ট, এটা আমরা এইভাবে কোশ্চেন করবো কোশ্চেন করার জন্য। এটা আচ্ছা ঠিক আছে, এখন আমি চলে যাচ্ছি বিসিএস মডেল কোশ্চেন টু তে, যেটা আমরা বললাম যে একটু আগের মতোই, তারপরও আমরা একটা স্ট্যান্ডার্ড একটা মডেল আমরা বিসিএস দাঁড় করেছে এবং এটা কিন্তু অনেকগুলো কমিটি হইয়া কিন্তু একটা অনেক একটা বিরাট কমিটি আমি বললাম এটা করছে, করার পরে একটা কমিটি হইয়া কাউন্সিল পাশ হইয়া এটা কিন্তু এখানে আসছে। এটা হলো উইল অ্যাড্রেস নলেজ ডোমেইন অফ ডিফারেন্ট লেভেলস অ্যান্ড ইটস ইমপ্লিকেশন ইন সাব কোশ্চেন অ্যানসার টু দিস টু দা 5 সাব কোশ্চেন উইল বি ওপেন, এটা এইভাবে থাকবে, রাইট শর্ট অ্যান্সার টু ফলোইং কোশ্চেন, মার্ক থাকবে 5 পাতা 25, টাইম থাকবে 5 টা 45 মিনিট। এটা তোর উদ্দেশ্য হলো তোমাদের পরীক্ষার সময় টাইম লেখা থাকবে না, কিন্তু আমরা কথা হলো আমরা যখন টিচারদেরকে নিয়ে আমরা এই অরিয়েন্টেশন কোশ্চেন করছি, আমরা টিচারকে সাবধান করছি যে আপনারা দেখবেন যে ছেলেরা 5 মিনিট 5 মার্কের কোশ্চেন থাকে কিনা এটা এবং 9 মিনিট অ্যান্সার করতে পারবে কিনা, এই ধরনের খেয়াল কিন্তু আমরা ওরা করছি। তোমরা যখন উত্তর করবা তোমরাও খেয়াল করবা যে আমি 9 মিনিটের ভিতরে বা 8 মিনিটে 1 মিনিট লাগবে রিভিশন দিন, 8 মিনিটে আমি শেষ করতে পারবো কিনা তোমাদেরও খেয়াল করতে হবে, আমরাও খেয়াল করবো। আমি আবারও বলি কোশ্চেন গুলা মেইনলি কিন্তু মেডিসিন বেসড, সুতরাং অন্য যারা ফ্যাকাল্টি আছে তারা শুধু কোশ্চেন প্যাটার্ন দেখার চেষ্টা করবা, আর মেডিসিন বেসড হলে না বলে কোনো কারণ নেই, মেডিসিন সব জায়গায় লাগবে, ডেঙ্গু সার্জন হবে না হ্যাডোরা চেষ্টা করবে। এইটা কার জানি মাইকটা করবার করতেছে। আচ্ছা কোশ্চেন টু তে আমি বলছি 5টা সাব কোশ্চেন থাকবে, এ বি সি ডি ই 5 থাকবে। এটা টু এ একটা স্টেটিং দিয়ে শুরু হয়েছে, প্লাজমা লিকেজ ইজ আ হলমার্ক অফ ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার, কোশ্চেন হইলো এটা সাব কোশ্চেন, একটা কোশ্চেন এক্সপ্লেইন হোয়াই দেয়ার ইজ প্লাজমা লিকেজ, মনে হয় যেটা বিরাট এক্সপ্যানশন, যারা ডেঙ্গু নিয়ে পড়াশোনা করছো আমরা মেডিসিন করে বলতে পারবা কিন্তু একটা খুব বেশি নাই, কিন্তু
মার্ক অ্যান্সার হিন্টস, এটা দুই কারণে দেওয়া হয়েছে। একটা হলো আমরা যখন প্রশ্ন করি যারা কোশ্চেন সেটার তাদেরকে বলা হয় অ্যান্সারটা দিয়ে দেওয়ার জন্য, উনি যখন উনি যখন কোশ্চেন করেন উনি জানেন যে উনি কি মোডে কোশ্চেনটা করছেন, কেন যারা আর দ্বিতীয় কারণ তোমাদের জন্য ছাত্রদের জন্য তোমরা কিভাবে লেখবা এটাও একটা মডেল, মোটামুটি একটু এদিক সেদিক হইতেই পারে, কোশ্চেনের সময় কোশ্চেন মডেলের সময় একটু এদিক সেদিক হইতে পারে। সুতরাং তোমরা এবারে তো লিখি আমরা তোমরা লেখো আমার দুই মার্কের জন্য খুব বেশি লেখা হবে না, এবং এটা আমি আগে বলছি এটা কিন্তু একটু স্ট্রাকচার এসে কোশ্চেন টাইপ আগে 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 আসে ভাইরাস ইনফেক্টেড সেলস রিলিজ ইনফ্লামেটরি মেডিয়েটরস ইমিউন কমপ্লেক্সেস আর ফর্ম কমপ্লেন ক্যাসকেড ইজ অ্যাক্টিভেটেড রেজাল্টিং ইন ইনক্রিজড ভাস্কুলার পারমিটিভিটি কজিং ইনক্রিজ সরি ইনক্রিজ ভাস্কুলার পারমিটিভিটি বা শেষ দরকার নেই ইনক্রিজ পারমিটিভিটি। অথবা যদি মনে করেন কেউ যদি একমাত্র এইখানে একমাত্র অ্যান্সার লেখা সহজ লেখবা শুধু সাইটোকাইন মেডিয়েটেড ইনক্রিজ ভাস্কুলার পারমিটিভিটি বা শেষ অথবা ইনফ্লামেটরি মেডিয়েটরস released by dengue virus causes increased vascular permeability. সুতরাং যত বড় এক্সপেরিয়েন্স থাকলো তারপর এটার এটার সাব কোশ্চেন লিস্ট দ্য ক্লিনিক্যাল এন্ড ল্যাবরেটরি ফিচার্স অফ প্লাজমা লিকেজ, এমন হইতে পারে যে বলে দিতে পারেন এটা তো মডারেশন হলে আরো অন্যরকম মডারেশন হবে, লিস্ট দ্য ক্লিনিক্যাল হয়তো বলে দিতে ক্লিনিক্যাল and one laboratory or at least two clinical two laboratory officers of plasma leakage ebar question hoyto hoyte pare kintu ekhane bhag rakha hoye answer list e kemon hobe dharo tumi jokhon answer korba tumi simply lekhba je eta survey clinical laboratory clinical officers clinical survey diya and diya lekhba tekika diya low blood pressure evaluation assays automatically jodi tari kho diye kichu kom hoye ekta ekta tips dicche tabo chao laboratory officers তুমি যদি এখানে অনেক কিছু লেখো তাহলে হবে না, কিন্তু প্লাজমা লিকেজের ল্যাবরেটরি অনেকে পজিটিভ টোনিকের টেস্ট বলে পজিটিভ টোনিকের কিভাবে হয় একটা হলো প্লাজমা লিকেজের জন্য হয় ভাস্কুলার ড্যামেজের জন্য হয় প্লাস লো প্লেটের জন্য হয় এটারও কিছু কন্ট্রিবিউশন আছে, এবং প্লাজমা লিক করার কারণে অ্যালবুমিন কমে যায়, লো অ্যালবুমিন ইজ ফিচার্স অফ এই যে ক্লিনিক্যাল ফিচার অফ বা ল্যাবরেটরি ফিচার অফ আমরা উত্তরগুলো, এবং সবসময় খেয়াল করবা যে আমার টাইম অনুযায়ী কভার হচ্ছে কিনা, এবং আমার তো মনে হয় এটা এটার জন্য 9 মিনিট খুব কম না, কিন্তু 9 মিনিট খুব কম না। A 23-year-old boy suddenly collapsed in the ward in IV intubating condition. He developed generalized anterior and became a scientist. এই কোশ্চেনগুলো কিন্তু এই কুয়ের কোশ্চেনগুলো কিন্তু প্রফেসর সৈয়দ আতিকুর ভাষায় অনেকটা যেগুলো একটু সিনেমি আছে কনফারেন্স কনফারেন্স দেওয়া হয় না, এখানে এটা করার পরে নেক্সট কোশ্চেন করা হলো হোয়াট ইজ ইউর মোস্ট লাইকলি ডায়াগনোসিস, উত্তর হবে অ্যানাফ্যাটিক শক, অথবা যেহেতু শক দিয়ে দেবে বলে মনে হচ্ছে, রাইট ইমিডিয়েট ম্যানেজমেন্ট প্ল্যান। দেখো একটু বললাম এটা আগের ফাসের কোশ্চেন, একটু প্যারাগ্রাফ টাইপের হবে শর্ট এসে টাইপের হবে, এটা মার্ক সাইড রাখা হয়েছে, অ্যান্সার হিন্টস যারা কোশ্চেন করবে তার দেখে এই কথাগুলো লিখে দেবে, ছাত্র এই কথাগুলো উল্লেখ করছে তোমরা ইন ল্যাঙ্গুয়েজ, যেহেতু 9 মিনিট সময় আমরা এখানে ল্যাঙ্গুয়েজ রাখা ভালো, যেহেতু পেশেন্টের সাইনোসড তাকে অবশ্যই আগে ব্রিদিং দেখতে হবে, তাকে অক্সিজেন অবশ্যই দিতে হবে, এখন অক্সিজেন কি দিয়ে দিবা সেটা তুমি করতে পারো, অথবা প্রথমে তুলে দিলা আমি এ ব্রিদিং দেখবো এর ব্রিদিং স্যাচুরেশন দেখবো একটু জোর দিয়ে বলতে হবে, ব্রিদিং এর ব্যাপারে স্যাচুরে দেবো আমি অক্সিজেন দেবো হাই কনসেন্ট দেবো হাই ফ্লো দেবো বলে বলতে পারো, আই উইল স্টার্ট আইভি ফ্লুইড কি আইভি ফ্লুইড আইভি ফ্লুইড দেবা সেটাও বলতে পারো, এবং আই উইল স্টার্ট হাইড্রোকনসেন্ট ইস্যু করতে পারো, অথবা যেহেতু পেশেন্ট প্রায় শখে চলে গেছে ইঞ্জেকশন অ্যাডলে নিতে পারো, এবং যেহেতু ম্যানেজমেন্ট প্ল্যান চাওয়া হয়েছে এবং মার্কও চায় সময় 9 মিনিট
আমি তো মনে করি এখানে হায়দ্রাবাদের দোষটা রিজার্ভেশনটা ফ্রিকোয়েন্সিটা এবং অ্যাডিলেডের দোষটা ফ্রিকোয়েন্সিটা দিয়ে দেওয়া আমার মানে ভালো সাফ করে দিবে না এম দেওয়া এগুলো বলা হতো ভালো কিন্তু যারা কোশ্চেন করবে এই হিস দিয়ে দেবে এই বক্তব্য গুলো তোমার কোশ্চেনে অ্যান্সারে আসে তুমি লেখার সময় যদি মার্জি তুমি হয় তখন হয়তো তুমি এই সংক্ষেপে লেখলে হবে তারপরে এখানে এন্টিস্টামিন এটা সম্বন্ধে কন্ট্রোভার্সি আছে এই ধরনের লোক সাইন্টিস্ট ঠিক আছে তাকে এন্টিস্টামিন দেওয়ার কোনো যুক্তি আছে বলে অনেকে মনে করেন না সে তুমি বলতে পারো দেয়ার ইজ ভেরি লিমিটেড অর নো রুল অফ ইঞ্জেকশন এন্টিস্টামিন বা প্রো উল্লেখ করতে পারো এখানে একটা কোশ্চেন আছে কোশ্চেন সি টু এর সি ওই যে বললাম থাকতে পারে এরকম অপারেন্ট কোশ্চেন এটাকে বলে সহিত আতিগুলোকে ভাষায় ওপেন এন্ডেড কোশ্চেন ডিফারেন্সিয়েট বিটুইন নিরুপিতি এন্ড মায়োপিতি লেখলে চার বাবা উইথ টু এক্সাম্পল ফ্রম ইচ প্রত্যেক থেকে দুটা করে দুটা একটু বলতে পারা দিলে এখানে একটু গরিবানা করা হয়েছে মার্ক কম দেওয়া হয়েছে এখানে আসলে পয়েন্ট এটাতে এখানে দুই দেওয়া উচিত একটা পয়েন্ট ব্যাক করি যাও কিন্তু হয়তো মনে আসার সময় চেঞ্জ হবে ধরো এটা একটা এক্সাম্পল পাওয়া উচিত ধরো এই লেখার সময় আমি খেলে দেখাচ্ছি তোমাদেরকে তোমাদের এভেল লেখা কোশ্চেন না অনেকে লাল নীল রং লাগাও এগুলা খুব বেশি করা কালো এদের অন্য রং খুব বেশি না দেওয়া ভালো এরকম বক্স তো করবো না জাস্ট ব্ল্যাক এন্ড হোয়াইট বক্স থাকবে এইদিকে নিরূপে দিকে মায়াপতি এদিকে তোমার আইটেম গুলো লেখা থাকবে ধরো সিমিট্রি এখানে নিরূপেদের মেয়ে অর্থাৎ তারপর সেন্সর ইনভলভমেন্ট নিরূপেদের মেয়ে অর্থাৎ মায়াপতি রাজধান একটা সিম্পটম নর্মালি থাকে আমাদের প্রফেসর একটা প্রিয় কোশ্চেন ছিল আমাদের সময় এই কোশ্চেনটা একদম যদি আমি দিই আমি জানি না এখানে নিউরোলজিস্ট অনেকে আসেন প্রেসেন্ট নিজে নিউরোলজিস্ট ভুলে মাফ করে দিয়ে এক্সাম্পল গুলা এখানে ধরো করার চেষ্টা করতেছি কিন্তু এটাও দেখি যে অনেকে বলছে আমাদেরকে যে ডেভিডসন ল্যাব আমরা পুরোটা পড়ো কিনা এটা যাচাই করার জন্য কিন্তু আমরা দুই একটা কোশ্চেন এমন ভাবে দিই ডেভিডসন ল্যাব কঠিন হয়ে যাবে আবার এট দি সেম টাইম সে সারাদিন ওয়ার্ডে করে রইলা যে বইয়ের দিকে কোন যোগাযোগ নাই তাহলেও কিন্তু হবে না এই জন্য আমরা চাই তোমরা ওয়ার্ডে থাকো এবং বইপত্র পড়াশোনা করো মূল শর্ট আনসার কোশ্চেন বাই ডিফারেন্স পড়তে অনেক সময় খুব সহজ সহজ মানে খুব ছোট ছোট
এই ধরনের একটা কোশ্চেন হইতে পারে এবং মেডিসিনের কোশ্চেন গুলো মোটামুটি এইভাবে হবে। অন্য ফ্যাকাল্টি তারা কনফারেন্স ঠিক রেখা এই ধরনের কোশ্চেন দিয়ে আমার মনে আস্তে আস্তে যাবেন। এই যে প্রফেসর সৈয়দ আতিকুল যে কথা বলছে কন্টেন্ট রিচ কন্টেন্ট পুয়ার সিনারিও, এটা বোধহয় আমার মনে হয় কন্টেন্ট রিচ সিনারিও বলে আমার মনে হচ্ছে। প্রফেসর আতিকুল পরে থার্টি ইয়ার্স ওল্ড মেরিড ওমেন প্রেজেন্ট উইথ ভমিটিং এন্ড ডিজারেশন ফর দ্য লাস্ট থ্রি ডেজ, হার মাদার অ্যাডেড দ্যাট শি হ্যাড বিন সাফারিং ফ্রম জেনারেল ফেটিগেবিলিটি ফর দ্য লাস্ট টু ইয়ার্স and lost about 5 kg weight during the these years. She was hospitalized several times for similar problems during this period. At emergency, her blood sugar was 2.5, com, serum sodium com, 120. She is non-diabetic. Question number two, it is our pori. Mention three important information you want to know from history. Interpolle, impasa 1.5 mark. Answer ki holo, ba tomro hobe lagba. যারা কোশ্চেন মডারেট করবেন কোশ্চেন পাঠাবেন সেটা তারাও কিন্তু একটা অ্যান্সার দিয়ে দেবেন। পোস্টমর্টম হ্যামোরেজ, ল্যাকটেশন ফেলিউর, এমনিউরিয়া ফ্রম লাস্ট চাইল্ড বার্থ, এখানে অন্য কিছু হিস্ট্রি অফ হিস্ট্রি এগুলো লেখার দরকার নেই, জাস্ট পয়েন্ট বা থাকবে। এখন এমন হইতে পারে কোনো 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 আমাদের সময় কোশ্চেন মডারেটার হয়তো এখানে আরেকটা যোগ করবেন, চারটা দিবেন, দিয়ে বলবেন যে তিনটা উত্তর দিলে হবে। কোন তিনটা হবে এটা নিয়ে কথাবার্তা আছে আমাদের পরে আমরা জীবিত অন্তর। তবে আচ্ছা আমি বলতেছি এক্সপ্লেইন হোয়াই দেয়ার ইজ হাইপারট্রোফিয়া ইন দিস কেস। আমরা ওই যে এক্সপ্লেইন বললাম একবারে কোশ্চেনের ভিতরে আমরা চাই আমরাও যখন কোশ্চেন সেট করব আমরা এই একটা অ্যান্সার দিয়ে দেব ফর দ্য মডারেটরস। হাইপারট্রোফিয়া ইন অ্যাডাল্টিজম ইজ এই বিষয়ে একটা অ্যাডাল্টিজম কেস অ্যাজ ইন দিস কেস ইন বিগনিটি, এই যে কেসটা বললাম সেই কেসটা ইজ কজড বাই অ্যান ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইন সিকুয়েশন অফ অ্যাকশন, এটা বললে পয়েন্ট টু ফাইভ পেবা, ডিউ টু কোর্টিসল ডেফিসিয়েন্সি এটা বললে পয়েন্ট টু ফাইভ পেবা, অ্যান্ড ইনএবিলিটি টু অ্যাকসেপ্ট ফ্রি ওয়াটার এটা বললে আটকা দেওয়া হয়নি পয়েন্ট টু ফাইভ হবে, ভমিটিং ইজ অ্যানাদার ফ্যাক্টর এখানে পয়েন্ট টু ফাইভ হবে, এখানে পয়েন্ট টু ফাইভ চলে যাবে। তার মানে সাকসেসফুল এমনও বলা হবে যে পুরো জিনিস লাগবে সে পুরো মার্ক পাবা, যে অর্ধেক লাগবে সে অর্ধেক পাবে। এইভাবে কোশ্চেন শর্ট অ্যান্সার কোশ্চেনের মাহাত্ম্য গুরুত্ব এই জায়গায় তোমাদের অ্যান্সার করতে সুবিধা এবং আমাদের খারাপ একটু সুবিধা। আমি এখানে একটা কথা উল্লেখ করতেছি, এটা আমাদের মেডিসিন অন্য ফ্যাক্টরের কথা বলে আসছি। আমি যতদিন টিচার ছিলাম বা এখনো যদি কাউকে পড়াই আমি কিন্তু সেভাবে বলি, আপনার বিতর্ক থাকে পরে আলোচনা হতে পারে। টি থ্রি টি ফোর টিএস যদি কেউ এক নম্বরে টি থ্রি, দুই নম্বরে টি ফোর, তিন নম্বরে টিএস লাগে তাহলে কিন্তু থিওরিটিক্যালি কিন্তু সে কারেক্ট ইন্টারভিউ হয়ে গেছে। কিন্তু আমরা যে জন্য চাচ্ছি সে পারপাসে সার্ভ হয়েছে সে পারপাস সার্ভ করে। আর টি টি থ্রি টি ফোর টিএস এর কিন্তু উদ্দেশ্য কিন্তু তার অথবা ক্ষেত্র বেশি কোন জায়গায় টিফোরে গ্রুপ থাকে সে টিফোর লিখতে হবে, কিন্তু তিনটার জন্য হবে না। একই অভাবে সে যদি এক নম্বর পটাশিয়াম he has an apparently health and specifically denied using parkinsonis and diabetes karon ghotona parkinsonis and diabetes jon hoye pare dekhei dekhe amra asto hoye gelam professor atik sathe bolche content risk kibhabe content risk kora hoyse je diabetes jon eta hoyse eta kintu amra age bakhi kyo di prashno bhalo kora na poro tale kintu uttor bhul hobe. On query, he admits occasional tingling and episodes of muscle spasm
over the last 10 years. It is the conceit of Mr. Praman Dawal. On education, that is 180. There was no neurological deficit. Prostate signs and prostate signs are negative. The initial blood test report showed sodium 148, ekto beshi. Potassium, agi bola hoyeche 2.4, chloride 98, mercury 34, ekto beshi ache dekho, bhalo beshi ache. Urea 18, creatinine ekto beshi ache 1.56, calcium 8.86, magnesium 1.4, albumin 41. এখানে দেখো অনেকগুলোই কিন্তু নর্মালাইজ তোমাদের জানা কথা, এই জন্য আমরা কিন্তু কোনোটা নর্মালাইজ দিই নি। আমরা মনে করি এগুলো নর্মালাইজ, এসব জিনিস আমরা অহর ওয়ার্ডে করি, তারা রেগুলার ওয়ার্ড ওয়ার্ডে আসে, তারা কিন্তু এগুলো নর্মালি জানা উচিত। জানা কোনটা বুঝলে কিন্তু নর্মাল নাকি রেঞ্জে না বেশি বুঝতে হবে, তাহলে কিন্তু যাবে না। যদিও কন্টেন্টটা রিচ অনেক ধনীর কন্টেন্ট, যে বসবা ফট করে রেখে ফেলবা, যে বসবা সারাদিন থাকলো লাগা যাবে। সুতরাং উত্তরটা হবে বাটার সিন্ড্রোম, গিটলেমেন সিন্ড্রোম, পার্সিয়াল নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস। এখানে আগের মতন যদি কোনো তখন যেটা করবেন উনি ডায়াবেটিস কথা থাকবে না, যেহেতু এটা ওইখানে দিয়ে দেওয়া হয়েছে, এই জন্য সেটা চিন্তা করে কিনা, বুঝে কিনা, খেয়াল করে কিনা, এই জন্য ওইটাকে বাদ দিয়ে ডায়াবেটিস কমাই দেওয়া হয়েছে। কোশ্চেন ধারা দেখেন, আবার একটা কোশ্চেন রয়েছে, এই সিনারি দিয়ে ডায়াবেটিস হলো তিনটা। এখন আবারও ইনভেস্টিগেট করি, আমরা করি না অনেক সময়, এখানে দেখেন প্লাজমা অ্যাক্টিভিটি এবং প্লাজমা ইলেকট্রন রিলিজ দিয়ে দেওয়া হয়েছে, কারণ আমরা মনে করি এটা বোধ হচ্ছে এরপরে বলা হলো হোয়াট ইজ ইউর ফাইনাল ডায়াগনোসিস, উত্তর হবে বাটার সিন্ড্রোম। এখন দেখেন লাইন লেখা কিন্তু তিনটা শব্দ, এক দুই তিন শব্দ, এখানে চার শব্দ, চার শব্দে পাঁচ মার্ক, চারটা ওয়ার্ড পাঁচ মার্ক, ৯ মিনিট, এটার নাম হলো শর্ট আনসার কোশ্চেন। আপনারা প্রফেসর আদিত সাহেবের দেখছেন, অনেক ধরনের প্যাটার্ন উনি দেখাইছেন, এখানে আমরা এটা এই প্যাটার্ন ইউজ করছি, এবং উনি কন্টেন্স রিচ কন্টেন্ট পুর এক্সাম্পল দেখেছেন, আমরা এখানে কন্টেন্স রিচ একটা মডেল এখানে আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি মনে করি কোশ্চেন ধারা ইম্প্রুভ হবে, যেন ছেলেদের থট প্রভাবিত হবে। অনেকে আমাকে একটা প্রশ্ন করছে, এখানে পরেরটা তার আগে পড়ে বলবে, পরেরটা আগে পড়ে বলবে, পড়ে ফেলে বুঝে বলবে। আমি তখন বললাম যে হ্যাঁ বুঝো, এই সবটা পড়ে যদি কেউ বোঝে তার ডায়াগনোস কি, ইভেন পরের শ্রেণী পড়েও, তাহলে তো খারাপ কিছু হয় না, খারাপ কিছু না, এটা বোঝা সহজ না কিন্তু। সুতরাং কেউ যদি সবগুলা বোঝা বুঝতে পারছে আর বাটা সেন্ড হয়েছে, এটা কিন্তু আমি মনে করি এটা কিছু না। কোশ্চেন টু সি অথবা আপনাদের যারা নন অন্য ফ্যাকাল্টি তারাও কিন্তু কথা বলে কি একটু মিউট করে নেন। A 68-year-old woman is seen for follow-up for hypertension and hyperlipidemia. 6 months ago, she was started clorthalidone. That is diabetes, you know. When her blood pressure was consistently elevated. You know, in the country, for example, she started diabetes day. And she was started on atorvastatin, 20 mg daily. When fasting lipid panel revealed cholesterol 260. That is a reference in Java. LDL cholesterol 179,
এনএডিএল কোলেস্ট্রল 42, আপনারা বলবেন যে এখানে রেঞ্জ দিচ্ছেন কেন? এখানে রেঞ্জ দেওয়ার উদ্দেশ্য আমার যেটা মনে হয়, এখন ল্যাবরেটরি ল্যাবরেটরি ভেরি করে তো এই জন্য রিস্ক নেওয়া হয়েছে, আমাকে টার্গেট পোস্ট হলে একটু রেঞ্জটা বুঝতে হবে, এই জন্য নেওয়া হয়েছে খুব সময়। বিফোর স্টার্টিং দ্য ক্লোথ রিটার্ন অ্যান্ড অ্যাট্রোপস্টিটিন এ কমপ্রিহেনসিভ মেটাবলিক প্যানেল ইনক্লুড লিভার এনজাইম অ্যান্ড ফাস্টিং গ্লুকোজ ওয়াজ নন। ওষুধ শুরু করার আগে তার মোটামুটি লিভার এনজাইম গুলো পরবর্তীকালে লিভার এনজাইম নিয়ে কথা বলতে হবে, তো সুতরাং এর আগে লিভার এনজাইমটা ভালো ছিল, ব্লাড গ্লুকোজ নন আছে। Depression has a family history of coronary disease. It does not consume alcohol. কারণ অ্যালকোহলে লিভার এনজাইমের প্রবলেম করতে পারে, এই জন্য আপনি বলে ফিল ইন অ্যালকোহল কন্টেন্স ইট শি ফিলস ওয়েল, এটাও বলা হয়েছে সে ভালো আছে। অ্যান্ড টেক নো আদার প্রেসক্রিপশন ওভার দ্য কাউন্টার ড্রাগস, কারণ অনেক ওষুধ আছে যেটা লিভার এনজাইমকে উপরে এফেক্ট করতে পারে, কিন্তু একদম কন্টেন্স এমন ইউজ করা হয়েছে যে বলে দেওয়া হয়েছে আর কোনো ওষুধ খাচ্ছে না সে এই ওষুধ বাদ, ইভেন অ্যালকোহল। তারপর সে কয়েক মাস পর ফলো আপ গেছে, আবার টেস্ট করা হয়েছে, দেখা গেল সিরাম অ্যাসপারের অ্যামোনিয়া ট্রান্সফারেজ 74 এখানে রেঞ্জ দেওয়া হয়েছে, কিন্তু ল্যাবরেটরি ধরি করে দেখেন কতগুলো মাসে দেখেন খেয়াল করে, এটা কিন্তু পরে কোশ্চেন কোশ্চেন আসবে। আমরা দুই গুণ অ্যালানিন অ্যামোনিয়া ট্রান্সফারেজ 83, এইটা বাইরে 70, এটাও দুই গুণ হয়নি। তারপর 110, মানে টার্গেটে আমরা পৌঁছে গেছি, তার মানে উনি ভালো আছেন, এলডিএল কোলেস্ট্রল দেখেন কোশ্চেনটা সিম্পল অনেকটা এসবি, এটাই আপনারা যদি এসবি কোশ্চেন থাকে পরীক্ষা বুঝবেন যে এই ধরনের কোশ্চেন এসবি হইতে পারে। উইস ওয়ান অফ দ্য ফলোয়িং মেডিসিন অ্যাপ্রোচ ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফর ডিপ্রেশন, আপনি বলে এই দিয়ে 5 মার্ক হইতে পারে বা 3 মার্ক হইতে পারে, কারণ একটু মিউট করে নেন কার যদি আওয়াজ হচ্ছে তো কি, তাইলে দেখেন কারণ এটা পড়তে সময় লাগবে বসতে সময় লাগবে। একটা হইতে পারে কন্টিনিউ উইথ কারেন্ট মেডিকেশন, দুই নম্বর হইতে পারে রিপ্লেস গ্রোথ হরমোন উইথ হাইড্রো মনে করা হয় যে এই জন্য এটার নাম হলো একটা স্ট্যান্ডার্ড এসবি এর মধ্যে কোশ্চেন, অনেকটা ভবিষ্যতে যদি এসবি আপনাদের আসে ধরেন যে এটা একটা এসবি এবং এটাও কিন্তু শর্ট আনসার কোশ্চেনের ভিতরে দেওয়া যেতে পারে, যেহেতু উত্তর নেওয়ার সুযোগ এর নাই তখন আমাকে বলতে হচ্ছে কিছু করার নাই, তবে আপনারা নিজেরা মনে মনে চিন্তা করে দেখেন কোনটা উত্তর হবে, যারা ছাত্র আসো নিজেরা মনে মনে ডাক দাও এবিসিডি করে এবং এখন মিলিয়ে নিও, আমি 1-2 সেকেন্ড সময় দেব, 1-2 হয়ে গেছে, কন্টিনিউ উইথ কারেন্ট মেডিকেশন। এখন এক্সপ্লেইন হোয়াই ইউ হ্যাভ চুজেন দ্য অ্যানসার, যেহেতু 5 মার্ক এবং 9 মিনিট সময় আছে, তাহলে যারা কোশ্চেন করছেন তার ভাবছেন না শুধু 9 মিনিটে এটা হবে না, সময় এটা যে সময় থাকবে সেটা এক্সপ্লেন করুন, এখানে ডিটেল দেওয়া হয়েছে কিন্তু আমরা যখন কোশ্চেন মডেল করবো ক্যান্সার আরো সংক্ষেপ করবো, কিন্তু আজকের বোঝার জন্য আমি একটু পারবো নিয়ে এসেছি, এটা কিন্তু রিসেন্ট ডেভেলপমেন্ট হেডিং করে আসবে। এর সিমটোমেটিক ইলিভেশন ইন অ্যালানিন অ্যামোনিয়া এসটিএল এলটি আপ টু 3 টাইমস দা আপার লিমিট অফ নরমাল আর সিন ইন লেস দেন 1-3% অফ পেশেন্ট ইন স্টেজ, আর তিন গুণ বাড়ে না, এখানে তিন গুণ বাড়ে নাই, তিন গুণ বাড়লেও কিন্তু এটা মোটামুটি 1-3% বেশি। আবার কাজে নিয়ে কথা হচ্ছে, these changes in liver enzyme levels are not a reason to discontinue the change or change the study, tar mane tin gun holo kintu change kora kono dorkar nai ar amader je case ta en tin gun hoy nai ar liver enzyme tin gun er beshi tin gun to kintu beshi pare thus the patient current medication should be continued, mark trans amader elevation more than 5 times the upper limit normal without the fever mild and jaundice indicates hypersensitivity, যদি 5 গুণের বেশি পারে তাইলে বন্ধ করার স্কোপ আছে,
কিন্তু যেহেতু তিন গুণও বাড়ে নাই, সুতরাং এখানে এটা বন্ধ করা দরকার নেই, যে ওষুধ আছে উনি সেই ওষুধ খাবেন এমন আগে বুঝে দিতে হবে। যেহেতু এই হোস্টেলের আমার আরেকটা আছে তারপর আমি শেষ করে দেবো। A 64-year-old woman visited OPD with the complaints of dizziness for 2 months precipitated by head movement and opening of the eye. She is a known case of diabetes mellitus for 20 years and is on insulin. She was hypertensive for 12 years and was taking metoprolol and hydrochlorothiazide. এই সাউন্ডটা কিন্তু এক জায়গায় আসছিল মনে হচ্ছে। এটা শরীয়তুল্লাহ সিঙ্গেল পয়েন্ট which will help to differentiate between central and peripheral cause. Uttar hobe sankhep whether the dizziness is episodic or continuous. Ek kotha uttar professor adhishap debol silen ek shobdo ek sentence uttar dite pari ek sentence uttar shesh. Write down the two cursor examination to establish the diagnosis. Ekhane ek sentence na dui ta word measuring postural drop of blood pressure, dui number e elliptic mark, tin number e ta question er pattern kibhabe kora hoyeche তোমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং বার করার জন্য। ইফ দ্য লেডি হ্যাড হিয়ারিং প্রবলেম হোয়াট শুড বি ইউর ডায়াগনোসিস, উত্তর হবে মিনিয়ালজিস। এখানে আমি কন্টেন্স নিয়ে আলাপ করতে চাইবো না, কারণ এখানে হয়তো গল্প স্যার এটা ভুল হয়েছে, এটা হওয়া উচিত, এটা ঠিক আছে, কিন্তু এখানে কোশ্চেন ধারাটা কিভাবে হবে এটাই এখানে মূল জিনিস। আর দুই একটা জিনিস হয়তো এদিক সেদিক হতে পারে, কিন্তু এখানে হয়তো তিন দিন হতে পারে, আসতে পারে, কিন্তু এই ধরনের কোশ্চেন আমাদের বিবেচনে ইনশাল্লাহ আশা করি হবে। লাস্ট জিনিস, এটা লাস্ট কোশ্চেন আজকের প্রেজেন্টেশনের, মানে আমি যে বিসিএস মডেল উপস্থাপন করছি এই মডেল, এটা আমি মনে করি ওয়েবসাইট হয়ে যাবে এবং এই মডেল বিসিএস কোশ্চেন তো হবেই এবং অন্যান্য ফ্যাকাল্টি আমরাও এই কোশ্চেনকে বেস করা ওদের মতো করে কোশ্চেন আমরা জানি, বিশেষ করে সার্জারি ফ্যাকাল্টি বা গাইনি ফ্যাকাল্টি বিভিন্ন কন্টেস ভেরিস হয়ে হবে। A 70-year-old diabetic man present with pulsation and exertional dyspnea for 1 month. His blood pressure was 170-100 mm. এখানে দুইটা কোশ্চেন, সাব কোশ্চেন, এক্সপ্লেইন হাউ ইউ স্টেডিফাই দ্য রিস্ক ডেভেলপমেন্ট অফ স্ট্রোক, আমরা অ্যানসার জিনিসটা কিভাবে থাকবো লেখবা আমি পরে নিজে দেখাচ্ছি। এটা দুই নম্বর কোশ্চেন, এই E1 E2, এক্সপ্লেইন হাউ দিস রিস্ক স্টেডিফিকেশন হেল্পস ফর প্রিভেনশন অফ স্ট্রোক। তোমরা যে উত্তর লেখবা সেটা ধরো এবার লেখলা অ্যানসার হিন্টস, তোমরা অ্যানসার দ্য কোশ্চেন নাম্বার E1. Risk stratification is based on clinical factors using CSA to DH2 BAS-C scoring system. একদম ডেভিডসনে হুবহু এই টেবিলটি আমি তুলে ধরছি, বলা উদ্দেশ্য হলো অনেক সময় আমরা কিন্তু একটা গোপন কথা বলেছি, ইচ্ছা করে যে একটা কোশ্চেন ডেভিডসন দেওয়া হয়, কারণ ডেভিডসনে কোন আছে তোমরা করো, কারণ তুমি করতে হবে পরে থাকো প্র্যাকটিক্যালি সব থাকো কোনো সমস্যা নেই, বইয়ে পড়তে অ্যাডভান্স খুব কিছু না পড়তে পারো কিন্তু বইয়ে পড়তে, এই জন্যই আমরা এটা অনেক সময় দিই। সুতরাং এটা হুবহু বইয়ের স্কোরিং সিস্টেমে করা আছে, তোমরা দেখো সি দিয়া মানে কনজেসটিভ হার্ট ফেলের জন্য 1 পয়েন্ট, এইচ দিয়া হাইপারটেনশন হিস্ট্রি 1 পয়েন্ট, A2 দিয়া এইজ মোর দ্যান 70 ইয়ার্স 2 পয়েন্ট, ডি দিয়া ডায়াবেটিস মেলাস 1 পয়েন্ট, এস টু দিয়া প্রিভিয়াস স্ট্রোক অর টিআইএ 2 পয়েন্ট, এটা হলো ভি ভাস্কুলার ডিজিজ থাকলে 1 পয়েন্ট, এ মানে এইজ 65-70 ইয়ার্স, মোর দ্যান 70 হলে 2 পয়েন্ট, আর এখানে 65-74 কি কাজে লাগবে আমাদের পেশেন্ট ম্যানেজমেন্টে স্ট্রোকে কি কাজে লাগবে সেটা হলো অ্যান্সার ইজ 2, এটাও ডেভিডসনের পক্ষে এইভাবে যাওয়া আছে, আমি হুবহু আসছি।
এনুয়েল স্ট্রোক রিস্ক এই যে পয়েন্টগুলো যদি জিরো হয় তাহলে রিস্ক হলো 0%, তার মানে ইট ডাজ নট রিকোয়ার এনি প্রবলেম অ্যাক্সেস। যদি 1 পয়েন্ট হয় তাহলে তার রিস্ক হলো 1.3%, এখানে অরাল অ্যান্টিকোগুলেন্ট অর অ্যাসপিরিন রিকমেন্ডেড দেওয়া যেতে পারে। আর এখানে যে 2 প্লাস পয়েন্ট হয়, 2 এর বেশি হয়, তাহলে রিস্ক 2.2% অর অ্যান্টিকোগুলেন্ট রিকমেন্ডেড। ওইখানে আগেরটাতে অরাল অ্যান্টিকোগুলেন্ট দিতে পারো, এসপি দেওয়া যেতে পারে, কিন্তু এখানে অরাল অ্যান্টিকোগুলেন্ট দিতে হবে, এখানে এসপি দেওয়া যাবে না, এগুলো মূল কথা। এখন এই কোশ্চেনটা এইভাবে হইতে পারে, হাউ উইল ম্যানেজ দ্য কেস, যদি সেরকম হয় এই জিনিসটাই লেখবা, এই জিনিসটা উত্তরটা আমি স্যারদের উদ্দেশ্যে বলতেছি, এই জিনিসটাই লেখবা লেখবা। তবে এইখানে এসা যদি ম্যানেজমেন্ট কথা আসে তাহলে বলো অরাল অ্যান্টিকোগুলেন্ট কোনটা ইউজ করবা, রিসেন্ট কোনটা, ওল্ড কোনটা, ওয়ারফেরের রুল কি, তারপর নিউয়ার যে থ্রম্বিন অ্যান্টাগনিস্ট আসছে, আরো কিছু কিছু আছে, এগুলো সম্বন্ধে একটু কমেন্ট করতে হবে, এখন একটু মার্ক আছে। আমি বোধ হয় আমার বক্তব্য চাচ্ছি না, আমি আবারও কলেজ তথা এক্সাম ডিপার্টমেন্টে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আসতে শুরু দেওয়ার জন্য এবং স্যারের উদ্দেশ্যে কিছু বলার জন্য, এবং তোমরা ছাত্ররা আমি আশা করি তোমরা কিছু না কিছু উপকার হবেই, যেখানে উপকার হবে, যদি কিছু না বুঝতে পারো আমার মনে প্রস্তুত করবো আছে বলে মনে হচ্ছে। এবং তোমাদের জন্য ছেলেদের সবাই জন্য আমার থাকে একটা সুন্দর প্রভাত, তোমাদের জন্য সুন্দর দিন আমরা আশা করবো, সবাইকে আবারও শুভেচ্ছা। যারা সিনিয়র টিচার আছেন মেডিকেল মেডিসিন ফ্যাকাল্টির সবাইকে আমি প্রফেসর মজিদ ধন্যবাদ, স্যার প্রফেসর আব্দুল জলিল চৌধুরী আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক ধৈর্য সহকারে আমাদের কাছে তুলে ধরেছেন এই সুন্দর মজিদ। ডিসকাশন প্রত্যেকে আমি কি পাইতে পারি ফ্লোর দিয়ে কথা বলার জন্য একটু? এখন স্যার আমরা আমাদের টিচারদের একটু ফ্লোর নিয়ে আসতেছি, স্যার আপনি শুরু করেছেন আপনি বলুন স্যার। ধন্যবাদ এক্সামিনেশন ডিপার্টমেন্ট এবং যারা দুজন মাননীয় মানে স্পিকার এক্সেলেন্টলি পরীক্ষা সম্পর্কে বলেছেন, এবং ধন্যবাদ যারা পার্টিসিপেট করেছে ছাত্রদেরকে তাদের ডেভেলপমেন্টের জন্য পরীক্ষার জন্য। এখানে দুইটা জিনিস আমি আমি শর্ট করা কাশেম স্যার একটু আনমিউট করুন স্যার, আর আপনি একটু আনমিউট করুন স্যার। প্রফেসর কাশেম সাহেব আপনি আনমিউট হন, আপনি মিউট হয়ে আছেন। আপনার হাতে এটা আমাদের হাতে না স্যার, কাশেম স্যারের বক্তব্য আসছে এখন আর কি স্যার। আমি দেখি স্যার যেহেতু সবার আগে হাত তুলে বসে আছেন এই জন্য স্যারকে দিয়েই আমি শুরু করতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ অসুবিধা নেই, এরপরে আমাকে দিয়ে। হ্যাঁ জি জি স্যার, স্যার মজিব এটা ফর স্টুডেন্ট আমি মনে করি। আমি যেটা বলতে চাচ্ছিলাম সংক্ষেপে অনেকেই বলবে যে আমি আপনাদের দুই ডিপার্টমেন্টকে একজন ডিপার্টমেন্ট প্লাস যারা অর্গানাইজ করেছে সবাইকে ধন্যবাদ, বিশেষ করে দুজন স্পিকার
অনেক কষ্ট করে অনেক মূল্যবান বক্তব্য দিয়েছেন, তাদেরকেও আমার আন্তরিক ধন্যবাদ। বিশেষ করে ছাত্রদেরকে, যাদের জন্য এই অনুষ্ঠান তারা অ্যাটেন্ড করার জন্য তাদেরকে ধন্যবাদ। কিন্তু ছাত্ররা খেয়াল করতে হবে, শুনতে হবে কয়েকটা কথা। প্রফেসর আতিকুল হক সব বলেছেন যে এখানে 100% মার্ক পেতে পারে। আমি আমার আশঙ্কা হচ্ছে আমরা যখন খাতা কাটতাম 18 উপরে দেওয়া যাবে না, 25 দেওয়া যাবে না একদম ভালো লেখলেও। তাইলে কি আমি 4-25 100 পাবো ছাত্রদের জন্য বলছি, নাকি আমাকে 18-72 গিয়ে থামতে হবে? এটা কি আমাদের আগের সিস্টেম থেকে আমরা কি উঠে আসছি যে 100-তে 100 পাইলে তাকে দেওয়া হবে, নাকি ওই অবস্থাতেই আছে যে 72 পর্যন্ত শেষ, তুমি যত ভালোই লেখো 72 পাবে না? এটা হলো এক্সামিনেশন ডিপার্টমেন্ট প্রফেসর যারা স্পিকার তাদের জন্য, ছাত্ররা এটা জানার জন্য ছাত্রদেরকে গাতার্থী বলছি। কারণ এই যেরকম কোশ্চেন অনেকেই ভালো রেজাল্ট করতে পারবে বলে আমার বিশ্বাস। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ছাত্রদেরকে বলছি প্যাটার্ন অফ কোশ্চেনটা এবং অ্যান্সারটা তোমরা দ্বারস্থ করার চেষ্টা করো, যা আমাদের দুইজন স্পিকার খুব ভালোভাবে রিপিটেডলি তোমাদেরকে হ্যামার করেছেন বলার জন্য। স্টুডেন্টদের জন্য আরো বলছি 45 মিনিটে 4টা কোশ্চেন অ্যান্সার করে প্রায় 3 ঘন্টায় অ্যান্সার করতে হবে। তোমরা ধরে নাও 40-42 মিনিটে শেষ করবে, এই টার্গেট করে আগাও। যদি সবগুলো শেষ করে আইসা পরে ব্যাক করে টাইম থাকে, তখন তুমি আবার রিভিউ করো বা রিভাইজ দাও। এটা হলো অ্যান্সারের, কারণ কোনোটা বাদ দিয়ে দিলে নাম্বার পাওয়া যাবে না। সুতরাং অ্যান্সার করার চেষ্টা করবে প্রত্যেকটা, যাতে করে তোমাদের জন্য সমস্যা না হয়। আর প্রফেসর মজিব জলুইকে বলছি, এক মানে কি বলে দিস কোশ্চেনটার না হয়ে রিচ যদি হয় একটা, যাতে খুব বড় হয়ে যায়। বড় হয়ে গেলে ওখানে যদি আমরা ডাটা দেই, ডাটাতে ছাত্ররা অনেকেরই আইডিয়ালি কিন্তু ডাটা নর্মাল রেঞ্জ দেওয়ার কথা, কিন্তু এটা সম্ভব না আমি বিশ্বাস করি এবং বুঝি। তাহলে কি আমরা অল আর দিলাম যেটা অ্যাবনর্মাল, এটার অ্যাবনর্মালটার ডাটাটা দিয়ে দিলাম আর বাকি বললাম অল আদার ইনভেস্টিগেশন রিলেটেড টু দিস নর্মাল, তাহলে কোশ্চেনের ইয়েটাও ছোট হলো, ছাত্রদের জন্য টাইমটা পড়তে ছোট হলো। এটা কি পসিবল কিনা প্রফেসর জলিল সাহেবের কাছে আমার প্রশ্ন। কারণ না হলে এটা পড়তে পড়তে নর্মাল রেঞ্জ কারো মনে নাই, কনফিউজ হবে। তাহলে যেটা অ্যাবনর্মাল সেটাকে আমি দিলাম যে এটা রেফারেন্স দিয়ে দিলাম, কারণ ল্যাবরেটরি ঢাকাতেই বেরি করে, এক জায়গাতে এক জায়গা বেরি করতে পারে, দেশে দেশে বেরি করতে পারে। তো নিয়ম তো হচ্ছে রেফারেন্স নর্মালটা দিয়ে দেওয়া। তাহলে আমরা ওই যদি অ্যাবনর্মালটা দিয়ে দিই আর অল আদার অ্যাবনর্মাল দিই, এটা যদি কোশ্চেনের প্যাটার্নে কোনো সমস্যা না হয়, এটা বলে ছাত্রদের জন্য মঙ্গলজনক হবে। আমি আর বলার সুযোগ নিতে চাইবো না, ছাত্রদেরকে বলছি তোমরা ঘাবড়াবে না। আমার তো বিশ্বাস প্রফেসর আতিকুল হকের বাক্যই সত্যি হবে যে 100-তে 100 যারা পড়বে তারা পায়ে যেতে পারে, যদি না বিসিপিএস তোমাদেরকে ওই 18-র মধ্যে বাইজানা রাখে। আমি তোমাদের মঙ্গল কামনা করে এখানে আমার বক্তব্য শেষ করছি। যদি না আমি খুব আর্জেন্ট সিচুয়েশন অ্যারাইজ না করে আমি আর বলার চেষ্টা করবো না, আমি শুনবো শুধু। ধন্যবাদ সরকার সবাইকে, থ্যাংক ইউ। প্রফেসর জলিল চৌধুরী স্যার একটু বলেন। আমার দুইটা পার্ট, একটা হলো ওই যে 18 আর একটা হলো ওই যে অ্যানসারের ওই যে নরমাল আর অ্যাবনরমাল। আচ্ছা হ্যাঁ, আপনাকে নিয়ে বসে কিন্তু আমরা পরে ঠিক করবো, একটা ইম্পর্টেন্ট জিনিস আপনি কথা বলছেন যে আগের 18 সিস্টেম থাকবে কিনা, এটা আমরা পরে আলাপ করবো। আর ওই যে ছাত্ররা জানবে কেমনে, নির্ধারিত হতে হবে। আমাদের তো উদ্দেশ্য হচ্ছে ছাত্রদেরকে এই প্রশ্নের সাথে পরিচয় করা, তারা কিভাবে উত্তর করবে তার সাথে পরিচয় করা, প্রশ্নের কাঠামোর সাথে পরিচয় করা, এগুলি হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর মার্কিং এর পলিসি কিন্তু এন্টায়ারলি ইট উইল বি ডিসাইডেড বাই দ্য কাউন্সিল। আমার মনে হয় যে এখানে আসলে মানে এই ওয়ার্কশপের সাথে এই যেটার এই ইস্যুটার তেমন সম্পর্ক নাই আর কি। ওয়ার্কশপের যে আমার কথা হচ্ছে ছাত্ররা তো এইভাবে আর জানার জন্য চিঠি না দিলে, তাহলে বলে দিতে হবে, তাহলে বলে দিতে হবে আমরা চিঠি দিয়ে জানাবো ওদেরকে আর অনলাইনে জানাবো, যদি এই ধরনের একটা পলিসিতে পরিবর্তন হয় ডেফিনেটলি ওটা নোটিফাই করা হবে।
এতে কোনো সন্দেহ নাই। আর আমার মনে হয় যে মুজিব একটু ছাত্রদের প্রশ্নগুলো আগে নিন, তারপরে ছাত্রদের প্রশ্ন বলছি স্যার। যেমন এখানে রুল আমিন স্যার একটু বলতে চেয়েছিলেন, স্যার এক মিনিট একটু বলেন স্যার। আচ্ছা থ্যাংক ইউ প্রফেসর মুজিব। ধন্যবাদ প্রফেসর মুজিব এবং আমি প্রফেসর সৈয়দ আতিকুল হক এবং প্রফেসর আব্দুল জলিল চৌধুরী। খুব বড় সুন্দর ভাবে যে কলেজ যে নতুন পরিবর্তনের পথে যাচ্ছে এবং ছাত্রদেরকে সেটা জানানোর চমৎকার ভাবে এই উদ্দেশ্যটি আজকে আমি আশা করি সফল হয়েছে। তো প্রফেসর কাশেম সাহেব যে বিষয়টা উত্থাপন করেছেন, পলিসি ইস্যুটা আমরা আর আলোচনা এখানে করব না। আর আর দ্বিতীয় যে বিষয়টি, মূল বিষয়টি, ছাত্ররা কি মেসেজ নেবে, ছাত্ররা মেসেজ নেবে যে এই যে পরিবর্তনটা, এইটা যে সাবজেক্টিভিটি থেকে আমরা আরো অবজেক্টিভলি অবজেক্টিভিটিতে যাচ্ছি। কোশ্চেন আগে ছিল ডিসকাস, ডেসক্রাইব, এই ধরনের যে প্যাটার্ন, হিটারোজেনিক প্যাটার্ন থেকে আমরা একটা সুনির্দিষ্ট একটা প্যাটার্নের মধ্যে যাচ্ছি যেখানে প্রশ্ন মানে কোশ্চেনে থাকবে এবং উত্তরও কিন্তু লিপিবদ্ধ থাকবে, যাতে করে ছাত্র কোনোভাবেই তার প্রাপ্য যে মার্কস তার থেকে বঞ্চিত না হয়। তাইলে সাবজেক্টিভিটি, আমি 9 মিনিটে আমি 3 পৃষ্ঠা লিখলাম, আর এখানে প্রফেসর জলিল চৌধুরী এবং প্রফেসর সৈয়দ আতিকুল হক দেখালেন যে 9 মিনিটের লেখা আমি কিন্তু 5 মিনিট লিখেই বা 3 মিনিট লিখেই কিন্তু আমি ওই অলমোস্ট ফুল মার্কস আমি পেয়ে যাচ্ছি। তাইলে এখানে কিন্তু ছাত্রের যে নলেজের জ্ঞান বিচারের জন্য যে পদ্ধতিগত যে পরিবর্তন এই কোশ্চেনগুলির মধ্যে এসেছে। তো আমার মনে হয় যে এখানে যারা সুদীর্ঘ কাজ করেছেন তাদের মধ্যে মানে অনেকে উপস্থিত এবং এটাতে ছাত্র বেনিফিটেড হবে মাচ মোর এবং টিচারদের অনেক বেশি কষ্ট হবে কোশ্চেন সেট করার জন্য। সেই জন্য এই পরিবর্তনটি ছাত্রদের জন্য ক্যান্ডিডেট ফ্রেন্ডলি, এই জিনিসটা আমি, আর সাবজেক্টিভিটি থেকে আমরা অবজেক্টিভিটিতে যাচ্ছি, সেই বিষয়টা মূল বিষয়টা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যার। এখানে আসলে আমরা যে প্রোগ্রাম করলাম আজকে স্টুডেন্টদের জন্য, এখানে শুধু মেডিসিন ফ্যাকাল্টি না, সমস্ত ফ্যাকাল্টির স্টুডেন্টরা আছে এখানে, বেশ সব ফ্যাকাল্টিরই তারা বলতেছেন যে আমাদের কবে হবে, আমাদের ফ্যাকাল্টি ওয়াইজ কবে হবে। এর মধ্যে গাইনিকোলজির থেকে বেশ কয়েকটা এরকম রিকোয়েস্ট আসছে, আমি কোহিনুরা পাই এখানে আছেন, আপনি আমি আপনাকে হাইলাইট করার জন্য অনুরোধ করছি। কন্ট্রোলার সাহেব আপনি একটু জানান যে পেডিয়াট্রিক্স এর 28 তারিখ বেলা 11টায়, এটা একটু জানিয়ে দেন আপনি। আচ্ছা ঠিক আছে, পেডিয়াট্রিক্স এর 28 অক্টোবর বেলা 11টায়। শুনেছি স্যার, শুনেছি। আচ্ছা মুজিব, আমি তো অফিস সোসাইটি থেকে তো হয়ে গেছে অলরেডি 20 তারিখ, কিন্তু ছাত্ররা কেন বলে হয় নাই? বেশ কয়েকটা রিকোয়েস্ট আসছে যে ওদের ওরিয়েন্টেশন সামান ওরা করে না, বলা হইছে ফ্যাকাল একদম সব টিচারদের এবং স্টুডেন্টদের আলাদা করে কোশ্চেন দিয়ে কোশ্চেন সলভ করে। থ্যাংক ইউ। যারা বলে নাই জি, আমিও হাজির ছিলাম সেদিনকে ম্যাডাম। হ্যাঁ সেই তো, থ্যাংক ইউ। এখানে ম্যাক্সিলো ফেশিয়াল সার্জারি কোশ্চেন ডিসকাশন হইছে, একদম দেখাই দেখাই কি করে ম্যাক্সিলো ফেশিয়াল সার্জারির একজন স্টুডেন্ট বলতেছিল, মুজিব তাদেরকে বলো তাদের, আমি ছাত্রদেরকে বলতেছি যে যে অন্য ফ্যাকাল্টি ছাত্র আসো তারা তোমাদের ফ্যাকাল্টি যারা আছে তাদেরকে রিকোয়েস্ট করো তারা যেন অর্গানাইজ করে। না না, ওরা তো রিকোয়েস্ট করবে, আমরা আমাদের দিক থেকে আজকে তো আমি সব ফ্যাকাল্টিতে চিঠি দিয়েছিলাম যে অ্যাটলিস্ট 4 জন করে প্রত্যেক ফ্যাকাল্টির টিচাররা থাকবেন, কিন্তু আমি সেটাই দেখছি যে ওনারা আসেন কিনা। আসলে তো ওনারা ওরকম ভাবে নাই। এখানে আমি দেখছি ফিজিক্যাল মেডিসিনের প্রফেসর শাকুর সাহেব আছে। আপনাদের প্রোগ্রামটা কবে করছেন? আমরা করতে যাচ্ছি 31 তারিখে। আমি অলরেডি আপনার সাথে কথা বলেছি, জলিল স্যারের সাথে কথা বলেছি, ছাত্রদেরকে নিয়ে আমরা 31 অক্টোবর করবো ইনশাল্লাহ। আর আমরা ফিজিক্যাল মেডিসিন কি করব সকালে? হ্যাঁ সকালবেলা আপনার সাথে কথা বলেছিলাম যে 29 তারিখে আপনি আমাদেরকে একজন রিসার্চ পারসন দিবেন, আমরা সেখানে ঠিক আছে কথা হয়ে গেছে আমাদের। সাইকিয়াট্রি ব্রিগেডিয়ার জেনারেল আজিজ, আপনারা কবে করবেন?
স্যার আমাকে শোনা যায়? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। স্যার আমরা এমনিতে 25 তারিখে আমাদের ফ্যাকাল্টি রেসিকিউর ওয়ার্কশপ আছে, আর 27 তারিখে আমরা আমাদের স্টুডেন্টদের সাথে একটু ওরিয়েন্টেশন করব আবার। আচ্ছা ওকে, ধন্যবাদ স্যার। এখানে ইএনটি কে আছেন? মাজার শাহিন জি আমি আছি। কামরুল হাসান স্যার, কামরুল হাসান স্যার জি জি প্লিজ। হ্যালো, ছাত্রদের জন্য কবে করবেন সেটা বলেন। শুনতেছেন আমার কথা? জি জি শোনা যাচ্ছে। ইএনটি তো আমাদের চলতেছে, আজকে থেকে শুরু হয়েছে। আপনারা জানেন সেকেন্ড পার্ট আজকে থেকে শুরু হয়েছে, অলরেডি আমরা 8:30 শুরু করছি, এটা চলবে আজকে। ডক্টর জামাল সাজারে প্রফেসর উনি আসছেন, প্রফেসর তাহমিনা ছিলেন পরশু দিন। থ্যাংক ইউ। আমাদের তো শুরু হয়েছে। আপনাদের ফ্যাকাল্টিদের জন্য, স্টুডেন্টদের জন্য কবে করবেন? স্টুডেন্টদের জন্য, স্টুডেন্টরা খুব চাচ্ছে। ভবনে আপনি ডিসকানেক্ট করেন। আজকে থেকে শুরু হচ্ছে? না না, আমরা 8:30 শুরু করছি তো আজকে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। জি জি। ওই ডেন্টিস্ট থেকে আমি দেখতে পাচ্ছি আনোয়ার সাদাত সাহেব আছেন। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আমি কি কথা বলতে পারি স্যার? হ্যাঁ বলেন একটু। হ্যাঁ অসংখ্য ধন্যবাদ স্যার সুন্দর একটা সেশন করার জন্য, আমি মাঝখানে একটু মিস করেছি। স্যার আমাদের ডেন্টিস্ট্রিতে 4টা সাবজেক্টের মধ্যে ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি যদি একটা ফ্লোর দেন তাহলে আমরা একটা প্রেজেন্ট করতে পারি ছাত্রছাত্রীদের জন্য, প্লাস আমাদের যারা যাদেরকে প্রশ্ন করতে পাঠিয়েছেন ওদের থেকেও স্যার আমাদের কাছে রিকোয়েস্ট আসছে যে ওরা আসলে বুঝতে পারছে না খুব ভালো করে কিভাবে অসপি, আইওই এবং এসএকিউ। আপনি সময় দিলে আমরা স্যার সেটা প্রেজেন্ট করতে পারবো। না সময় আপনারা ঠিক করে নিয়ে আসেন, আমরা আপনাদের লিংক জেনারেট করে দিব এবং আমরা সমস্ত সর্বাত্মক সহযোগিতা করব। ধন্যবাদ। আমরা স্টুডেন্টদের কাছে আসতে চাই। স্টুডেন্টদের এখন আমি একটু স্টুডেন্টদেরকে ফ্লোর দিতে চাই, যদি কোনো টিচারের মধ্যে কথা বলতে চান একটু হাত তুলে বলুন আমাকে। স্টুডেন্টরা কেউ কথা কিছু বলতে চাও? জি স্যার, আসসালামু আলাইকুম। এসকিউর উপরে কোশ্চেন হবে। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটু এসকিউর অ্যান্সার শিপ নিয়ে কথা বলতে চাই স্যার, অ্যান্সার স্ক্রিপ্ট নিয়ে স্যার। স্যার আমি কি একটু 40 স্যার আর আতিক স্যারের সাথে কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ স্যার, লাইনে আছেন, তুমি কথা বলো। স্যার আপনার স্যার একটা হচ্ছে কি একটা সময় দিলে আমরা রাজি আছি। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটা অ্যান্সার স্ক্রিপ্ট নিয়ে জানতে চাচ্ছি যে আপনি একটা সিনারিও দিলেন ভার্টাইগোর, যে এটা হচ্ছে আইদার একটা ক্লিনিক্যাল ফিচার লিখো, তো এটা পেরিফেরাল না পেরিফেরাল না সেন্ট্রাল। তো স্যার এখানে তো অনেক ডিফারেন্সিয়েটিং পয়েন্ট আছে যেটা আমি লিখতে পারি। আপনি এখানে ডিজিনেস এপিসোডিক কিনা সেটা দিয়েছেন, আমি তো সিভিয়ারিটি দিয়েও সেটা ডিফারেন্সিয়েট করতে পারি। তো আপনার অ্যান্সার স্ক্রিপ্টে যেটা থাকবে সেটাই লিখে আমাকে মার্কস দেওয়া হবে, যদি আমি অন্য কোনো পয়েন্ট লিখি দো ইট ইজ কারেক্ট সেটাতে আমাকে মার্কস দেওয়া হবে না, এরকম ফ্যালাসি গুলো স্যার একটু কি কারেক্ট করা যায় না? হ্যাঁ এটা খুব কারেকশন হবে, এটা তো আসলে এইভাবে করা হয়েছে, এটা আমি আগে বলছি। যখন মডারেশন হবে আন মডারেট করছেন তো তিন চারটে যখন থাকবে তখন তিন চারটে থাকবে, তুমি তিন চারটে ভিতরে যেকোনো একটা বললেই কারেক্ট হয়ে যাবে, অথবা তিন চারে যাওয়া হবে তখন। একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এটা মডেল দেওয়া হয়েছে, একটা আনসার হইতে পারে বুঝছো না। তোমার যদি তিনটা কারেক্ট হয় তাহলে আমি জলিভের সাথে একমত, আমি বলবো তোমার উত্তর কি বোঝা গেছে? মানে এখানে আমরা কাঠামোর এক্সাম্পল দিচ্ছি, পরীক্ষায় ঠিক এই প্রশ্নগুলো দেওয়া হবে না, এবং এখানে কিন্তু তাড়াহুড়া করে করা হয়েছে, কখনো কখনো আগের প্রশ্ন থেকে নিয়ে আমরা করছি। হ্যাঁ এগুলো নিয়ে যখন আবার একটা টিম অফ মডারেটর্স যখন বসবেন তখন কিন্তু তারা এই যে ফারার যে ইস্যুটা কনসার্নটা এটা মাথায় সবসময় রাখবেন, এটাকে অ্যাড্রেস করবেন, এটা মোটামুটি আমি কনফার্ম করব। ধন্যবাদ। ছাত্রের উদ্দেশ্যে একটা কথা একটু সংক্ষেপে বলবো, যে
যে মডেলটা এখানে দেখানো হলো এটা একটা তারাহুরা মডেল, কিন্তু যখন ফাইনালে কোশ্চেন হবে তখন ছাত্র যে বিষয়টা বললো যে মানে ওইগুলি কনসিডারেশনে থাকবে কিনা, অবশ্যই থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। বেস্ট মডারেটরস উইল সেট কোশ্চেন। ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান আপনার প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। ডিসকাশন হলে ভালো হয় স্যার। আনোয়ার সাদাত সাহেব বলেছেন একটু আগে এই চারটা ফ্যাকাল্টি আছে আমাদের ডেন্টিস্ট্রি, ওটা নিয়ে একটা প্রোগ্রাম হবে খুব শিগগিরই। মুশফিকুর খান শুধুমাত্র আপনার ফ্যাকাল্টিদেরকে রিকোয়েস্ট করব যাতে ওনারা আপনাদের জন্য এই প্রোগ্রামটার আয়োজন করেন। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ডক্টর মামুন রেজা, আমি হাত তুলানো দেখে তাদেরকে বলতেছি। জি আসসালামু আলাইকুম স্যার। বলেন স্যার, আমার কোশ্চেন ছিল আতিক স্যার এবং জলি স্যারের কাছে। এগুলোর উপর কিছু প্রশ্ন থাকার একটা বাধ্যবাধকতাও আছে। আমি এখানে হাত তোলা দেখিয়ে তাদেরকে এলাও করছি। মাসুদ আল মামুন রিপন, আপনি আপনার প্রশ্ন করুন। মাসুদ আল মামুন, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমি সাব স্পেশালিটি সম্বন্ধে স্যার বলতে চাই। আমি হচ্ছি ইউরোলজিস্ট। আমার ইউরোলজিস্ট স্যার এসকিউ সম্বন্ধে স্যার একটু যদি আমাদের স্যারকে রিকোয়েস্ট করেন স্যার। জি জি, একটু বলেছি। আর স্যার হচ্ছে আমাদের তো মনে হয় আইওই হবে না, মানে যে কোনো সাব স্পেশালিটি আপনার প্রশ্নটা ওই অ্যালাইড সাবজেক্টের প্যারেন্ট সাবজেক্ট আছে তারা মিলে আপনাদের জন্য এটা একটা প্রোগ্রাম করবে। আর যেটা হলো যে আইওই স্পেশালিটি সাবজেক্টে আইওই থাকবে না। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ডক্টর ইউসুফ আলী স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলেন স্যার, বিসিবিএস যে মহৎ উদ্যোগ নিয়েছে স্যার, এই জন্য সবাইকে স্যার আপনাদের সবাইকে স্যার সশস্ত্র শ্রদ্ধা। স্যার আবার প্রশ্ন হচ্ছে স্যার, যেহেতু প্রিসিশনের ব্যাপার আসতেছে যে যাতে সবাইকে একই ফরম্যাটের কোশ্চেন দিয়ে যেতে হয় এবং সবাই স্যার একটু শর্ট আনসার কোশ্চেনটাকে স্যার এখানে হাইলাইট করা হচ্ছে, সেক্ষেত্রে স্যার আমি স্যার একটু জানতে চাচ্ছি যে স্যার কেউ যদি স্যার মানে অপটিমাম মার্কস যদি স্যার সবাই অপটিমাম আনসার করে সেক্ষেত্রে স্যার মানে এখন যেমন স্যার 16-15 ব্যাপার আছে, এখন স্যার আমার কথা হচ্ছে যে একটা ছেলে 100 মধ্যে স্যার সে 98 সে কেন পাবে না, যেটা স্যার ইউকে এমআরসিপি বা অন্য স্টাইলে যে পরীক্ষাগুলো হয় সেখানে কিন্তু 172 এর মধ্যে 171-170 পর্যন্ত নাম্বার উঠে, সেটা স্যার যেহেতু প্রিসিশনের ব্যাপার আসছে সেহেতু স্যার এই ব্যাপারটা আপনারা একটু খেয়াল করবেন কিনা। বুঝতে পেরেছি ডক্টর ইউসুফ আলী, আমরা এখন ওইদিকে যাচ্ছি না। আমাদের আজকের বিষয় হলো শর্ট অ্যানসার্ড কোশ্চেন, আপনি কিভাবে অ্যান্সার করবেন এই বিষয়ে। আপনি 100 পাইতে পারেন, 110 পাইতে পারেন, কি হবে সেটা আমরা পরে আলোচনা করবো, বা এই আলোচনার বিষয়টা আজকের প্রতিপাদ্য বিষয় নয়। আমি মাস্টার। আসসালামু আলাইকুম স্যার। বলুন স্যার, কোশ্চেন 3 এবং 4 এ 10টা সাব কোশ্চেন আছে। জলি স্যার বললেন যে কোশ্চেন 3 এর উনি 5টাই সিনারিও বেসড লং কোশ্চেন, লং সিনারিও দেখাইছেন, তো এই 10টা কোশ্চেন কি লং সিনারিও বেসড হবে? আমি একটু বলি, প্রথমে কিন্তু আতিক স্যার মানে কি টাইপের এসকিউ হইতে পারে সেটা কিন্তু দেখিয়েছেন। এখানে তিনি পরীক্ষক থাকবেন, উনি ঠিক করবেন
যে কোনটা কয়টা কিভাবে নিবেন, আমাদের অনেকগুলো বিষয় আছে, তো টাইমের ব্যাপার আছে, পড়তে হবে, সবগুলো যদি এরকম সিনারিও বেস্ট হয় তাহলে তো পড়ে আমরা শেষ করতে পারবো না। প্রফেসর সৈয়দ আতিকুল হক স্যার, না অনেক ধন্যবাদ। আমি বলবো যে আসলে সত্যিকার অর্থে বিসিবিএসে কিন্তু পরিবর্তন গুলো ধীরে ধীরে হয়, অ্যাব্রাপ্ট হয় না। এটা মানে ও যেটা লং সিনারিও বলতে যেটা বোঝাচ্ছে, যেটাকে আমরা বলছি কনটেক্সট রিচ। এখন আমরা আমাদের একটা টেন্টেটিভ একটা ধারণা বা আমি বলবো টেন্টেটিভ অনুসিদ্ধান্ত আছে যে এই বছর দুইটা পেপারে একটা একটা করে কনটেক্সট রিচ বা লং সিনারিও বেস থাকবে। এখানে কিন্তু বিসিপিএসেরও কাগজ খরচ করার বিষয় আছে, ক্যান্ডিডেটদের মানে রেসপন্সটা কেমন, পারফরমেন্স কেমন, সেগুলি দেখার বিষয় আছে। যদি সব কিছু যদি অনুকূল হয় সেটাকে ক্রমাগত বাড়ানো হবে, এবং আলটিমেটলি আমাদের মানে একটা হয়তো এমন হতে পারে চার নম্বর প্রশ্নটা হবে, আমি বলছি আজ থেকে আড়াই বছর পর চার নম্বরটা হবে পুরোপুরি মানে ঠিক প্রশ্ন বেসড, আর তিন নম্বরটা হবে পুরোপুরি কন্টেস্ট পুয়ার প্রশ্ন বেসড, এমনও হতে পারে। কিন্তু এটা ঠিক যে তখন আমরা আড়াই বছর পরে আমরা আবার বসবো, গোটা জিনিসটা বিশ্লেষণ করা হবে, বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে আমরা কনটেক্সট রিচের প্রপোর্শনটা আরো বাড়ানোর দিকে অগ্রসর হব কি হব না। এই পরিবর্তন খুব দ্রুত হবে না, এবং এইবার এই প্রথমবার একসাথে অনেকগুলো কনটেক্সট রিচ প্রশ্ন থাকবে না, খুব বেশি হলে এক একটা প্রশ্নপত্রে একটা করে থাকবে। ডক্টর তৌহিদ নুমান, ডক্টর তৌহিদ নুমান আপনি আছেন? কিছুদিন আগে ইন্টারেক্টিভ ওরাল এক্সামিনেশন এর উপর যে ওরিয়েন্টেশন হলো সেখানে আমরা দেখতে পেলাম স্যার মেডিকেল ইথিক্স এবং পাবলিক হেলথ এর উপর একটু এমফেসিস আসছে এবং সেরকম রিলেটেড কোশ্চেন বা সিনারিও স্টেশন গুলোতে থাকবে। তো আমার কোশ্চেনটা হলো স্যার এসকিউ তে কি এরকম সিনারিও বেসড মেডিকেল ইথিক্স অথবা পাবলিক হেলথ এর উপর কোনো কোশ্চেন থাকার পসিবিলিটি আছে কিনা স্যার, এটা একটু জানতে চাচ্ছি স্যার। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। স্যারটা আমি দিয়ে ফেলি মুজিব। দেন স্যার। আচ্ছা মুজিব, আসলে আমাদের একটা ব্যাপার কি, এই ধরনের প্রশ্ন কিন্তু এসকিউ এর মাধ্যমেও করার সুযোগ আছে, এসকিউ আইওই দুই পদ্ধতিতে করার সুযোগ আছে, কিন্তু আমাদের একটা অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স থাকে। যদি কোনো একটা ইস্যুর উপর যদি আমরা এক স্টাইলে যদি প্রশ্ন করে ফেলি তাহলে কিন্তু আরেকটা স্টাইলে একই জিনিসের উপর আমরা প্রশ্ন করি, প্রশ্নগুলোর অ্যাক্রস দ্য অল ইউনো অল অবজেক্টিভস অফ অ্যাসেসমেন্ট আমরা সেটাকে ডিস্ট্রিবিউট করার চেষ্টা করি, কাজেই এটা সচরাচর হবে না। কিন্তু কখনো এমনও হতে পারে যে এই এথিক্স ভিত্তিক একটা প্রশ্ন এসিকিউতে থাকলো কিন্তু সেবার আইওইতে যাতে সেটা না থাকে, এটা এই দিকে নজর রাখা হবে। ধন্যবাদ। প্রফেসর মজিদ স্যার, আপনি 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 কি বলতে চাইছেন? আচ্ছা, থ্যাংক ইউ। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনারা শুনতে পাচ্ছেন কি আমাকে? জি স্যার শুনতে পাচ্ছি স্যার, খুব ভালো শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। তবে আমি আমার ফ্যাকাল্টি অফ সার্জারি অন্যান্য ডিসিপ্লিন লাইক অর্থোপেডিক্স এন্ড ওরো ফ্যাসোমেক্সিলারি এন্ড ডেন্টাল ভেরিয়াস ডিসিপ্লিন ফ্রম ডেন্টাল সার্জারি, ওনাদের অবগতির জন্য বলছি যে আমরা অলরেডি একটা মিটিং করেছিলাম হোয়ার দিস ওয়াজ ডেলিভার্ড, এই এসএকিউর উপরে প্রেজেন্টেশন করেছিল আমাদের ফ্যাকাল্টিরা। তবে আপনারা যদি যারা ওই মিটিং অ্যাটেন্ড করেন নাই তাদের অবগতির জন্য বলছি যে 31st of this month স্যাটারডে এটা হবে, এবং আপনারা ওইটাই অ্যাটেন্ড করলে তখন এই ফর্ট এসে কোয়েশ্চেনের উপরে আমরা কিন্তু স্টুডেন্টদেরকেও অরিয়েন্টেশন করেছি রিসেন্টলি, আজকেই শেষ হয়েছে সেটা। কাজেই ফ্যাকাল্টি অফ সার্জারি থেকে করা হয়েছে, কিন্তু অল ফ্যাকাল্টি মেম্বার্স আনফর্চুনেটলি আসেন নাই, অধিকাংশ আসছেন। তবে আপনাদের অবগতির জন্য আমি বলছি যে আগামী 31 তারিখে এসএকিউর উপরে প্রেজেন্টেশন হবে বাই দি ফ্যাকাল্টিজ, ফ্যাকাল্টিজ যারা নাকি ওয়াজ ইনভলভ ইন দি সাব কমিটি অফ দি বিসিপিএস। বিসিপিএস এর যে সাব কমিটি করা হয়েছে
এখানে যারা ছিলেন তারাও প্রেজেন্টেশন করবেন অন এসকিউ এন্ড আদার রিলেটেড টপিক, কাজে আপনারা আসবেন। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ইনফরমেশনের জন্য। আমি দেখতে পাচ্ছি প্রফেসর জলিল চৌধুরী স্যার হাত তুলে বসে আছেন। স্যার আপনি তো উত্তর দিবেন, আপনি হাত তুলে বসে থাকলে তো হবে না স্যার। হাত তুলে বসে আছে এই জন্য যে আপনাকে হাত তোলার চান্স দিয়েছি আপনি বলে ফেলেন স্যার। না তোমার পারমিশন লাগবে তো। মিড টার্ম পরীক্ষার সময় একজন প্রশ্ন করছে, মিড টার্ম পরীক্ষার কার্যক্রম দেরি হয়ে গেছে, আমি ভবিষ্যতে লং এসে কোশ্চেন থাকবে কি থাকবে না একজনের প্রশ্ন করছে, ভবিষ্যতে লং কোশ্চেন থাকবে থাকবে না এখন বলা যাচ্ছে না, ভবিষ্যতে লং এসে কোশ্চেন না থাকে সেই জন্য কাজটা কথাবার্তা চলতেছে, ভবিষ্যতে না থাকার সম্ভাবনা বেশি। ভবিষ্যতে তুমি যে প্রশ্ন করছো তুমি আবার পাস করে দাও, ভবিষ্যতের কথা চিন্তা করো না, তখন টিচার হয়ে যাবা। চেকলিস্ট সব কোশ্চেনের চেকলিস্ট অ্যান্সার চেকলিস্ট করা করা থাকবে, এটা যে খাতা আমাদের খাতা থাকতে সুবিধা হবে, চেকলিস্ট করা থাকবে। এখন চেকলিস্টটা কথা প্রশ্ন করছে একজনে একটা প্রশ্ন করছে ওই ফুল মার্ক নিয়ে, এটা অবশ্যই আমরা নজরে আছে, এটা প্রফেসর মজিদ সাহেব বলছেন, এটা আমরা পরে মার্কিং সিস্টেম কি হবে বিশেষ মার্কিং নিয়ে এজ এ হোল মার্কিং সিস্টেম নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে, কিন্তু এটা অনেক আগের মার্কিং সিস্টেম কি করা যাবে না নিয়ে কলেজ চিন্তা ভাবনা করতেছে আমি যদি জানি। আর লাস্ট কোশ্চেন ইনভেস্টিগেশন ম্যানেজমেন্ট নিয়ে একটা প্রশ্ন, এটা বরাবরই হয়, আমি যখন টিচার ছিলাম আমরা পড়াইছি, এখন যারা টিচার তারা সেভাবে পড়ায়, তবে যেমন একটা কোশ্চেন হয় যেমন ওইখানে কোশ্চেন এখন হবে না, আগে অনেক গ্যাপ কোশ্চেন হতো, হাউ উইল ইউ ম্যানেজ দিস কেস, দা ইমেজ ইজ ঠিক ম্যানেজ কেমনে করব, এই ধরনের কোশ্চেন হতো, এই জন্য কিন্তু পরিবর্তন আসছে, কিন্তু তবুও আমি বলে নেই উপর লেখা থাকে যে হাউ উইল ইউ ম্যানেজ দি কেস এমবিবিএস এ আমাদের আমরা পড়াইছি বা পড়াই এখন ম্যানেজমেন্ট মানে হিস্ট্রি ফিজিওলজিমেশন ইনভেস্টিগেশন ট্রিটমেন্ট, কিন্তু আমি দেখতে হবে কোশ্চেন হলো পাঁচ মিনিটের লেখা দরকার নাই। তবে যদি একটা কোশ্চেন দেওয়া হয় হাউ উইল ইনভেস্ট দ্য ক্যাশ অফ হিমাচলিয়া পুলিশ মারের কোশ্চেন, তখন কিন্তু অনেক কিছু লিখতে হবে, ইনভেস্টিগেশন কিন্তু একটা ব্রড টার্ম, কিন্তু এই যে পুলিশ ইনভেস্টিগেট করে ওরা কি করে, ওরা কোন পরিকল্পনা করে তখন ইনভেস্টিগেট করে খবর খবর নেই, সুতরাং আমাদের যে কোশ্চেন হাউ উইল ইনভেস্টিগেট ক্যাশ অফ হিমাচলিয়া এটা কিন্তু তোমার ইনভেস্টিগেশন চাওয়া হয়েছে, সেখানে লেখার প্যাটার্ন অনেক আছে, ফার্স্ট ইনভেস্টিগেশন সেকেন্ড ইনভেস্টিগেশন আর ইনভেস্টিগেশন অনেক কিছু লেখার স্কোপ আছে, শুনুন এইখানে কিন্তু ইনভেস্টিগেশন লেখার কোনো স্কোপ আছে বলে একটা ছাত্রকে বুঝতে হবে বড় কোশ্চেনকে ছোট করার জন্য চুইংগামের মতো এটা মুখের ভিতরে গোলায় ফেলতে হবে, ছোট করে ফেলতে হবে, পাঁচ মার্কে কত দেবে, আর যদি এমনও কোশ্চেন আসে যেটা ২৫ মার্ক মার্ক আগে এখন তার থাকবে না এমন কোশ্চেন হবেও না, সেটাকে আবার চুইংগামের মতো বড় করতে হবে, এমন একটা বলি, কারণ হচ্ছে কি তোমাদের চিন্তা করতে হবে আমার পাঁচ মিনিট বা আট মিনিটে এটাকে অ্যান্সার করা যাবে কিনা, যেমন ধরো ম্যানেজমেন্ট বললো তুমি লাগবে অ্যাকর্ডিং টু হিস্ট্রি ক্লিনিক্যাল এক্সামিনেশন অ্যান্ড ইনভেস্টিগেশন ডায়াগনোসিস টু কনফার্ম অ্যান্ড দ্য ম্যানেজমেন্ট অন দ্যাট লাইন, তাহলে তোমাকে ওই যে এক্সামিনার পাঁচ মার্কের জন্য তোমার টোটাল ম্যানেজমেন্ট চাইছে ওই মাস্টার সাহেব বুঝবে আমার কোশ্চেনটা করা ঠিক হয় না এইভাবে, সুতরাং তুমি যদি এটা লাইনটা দিয়ে দাও যে ফিজিক্যাল এক্সামিনেশন হিস্ট্রি ফিজিক্যাল এক্সামিনেশন অ্যান্ড ইনভেস্টিগেশন দ্যাট ফলোইং ম্যানেজমেন্ট 1 2 3 4 এইজন্যই স্যার চেঞ্জ করছি স্যার, ধন্যবাদ স্যার বিসিপিএস এইজন্যই চেঞ্জ করে স্যার। থ্যাংক ইউ স্যার। মজিদ ডক্টর কামরুজ্জামান বাবু
আচ্ছা, আমি কামরুজ্জামান বাবু কথা বলার আগে একটু বলি, এখানে বাপ্পি বিশ্বাস নামে একজন ডাক্তার আছেন, আপনি আপনার প্রোফাইল পিকচারটা একটু চেঞ্জ করুন। আপনাকে আমি অনেকবার চ্যাটে বলেছি যে আপনার প্রোফাইল পিকচারটা এরকম ক্লাসরুমে এরকম প্রোফাইল পিকচার থাকাটা সমীচীন নয়, আপনি হয় ভিডিও ওপেন করে আপনার চেহারা দেখান অথবা আপনি এই পিকচারটা চেঞ্জ করুন। কামরুজ্জামান বাবু, আপনি আপনার প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার কোয়েশন ছিল স্যার, ওই যে MCPS রিটেন কোয়েশন প্যাটার্ন কি এখন নিউ FCPS এর মতো হবে নাকি স্যার আগের প্যাটার্নে হবে? MCPS এর ব্যাপারে স্যার, MCPS এ কোনো চেঞ্জ হবে না, MCPS এটা আগের মতোই থাকছে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। প্রফেসর মুজিব স্যার, স্যার আচ্ছা আমি একটা জিনিস বলতে চাচ্ছি, যেহেতু ওই যে ম্যানেজমেন্টের কথা বলেছে, অলদো আই হ্যাভ নট বিন ইনভলভ উইথ দিস এক্সামিনেশন ফর কোয়াইট লং টাইম, আপনি বলেন স্যার, বলেন স্যার। আমি যে জিনিসটা লক্ষ্য করেছি যে ইউজ অফ ল্যাঙ্গুয়েজ বাই দি এক্সামিনার, মানে দি পারসন হু ইজ ফ্রেমিং দিস কোয়েশ্চেন, ফর এক্সাম্পল আমি কিছু দেখেছি সেটাই বলতে চাই, স্পেশালি প্রফেসর আতিক এবং প্রফেসর জলিল চৌধুরীর অ্যাটেনশন ড্র করছি, যে আমাদের যারা কোয়েশ্চেন সেট করবে বা ফ্রেম করবেন, দে হ্যাভ টু বি ভেরি পার্টিকুলার about the choice of word. For example, আমি দেখেছি আর কি, দেখা হচ্ছে assess and evaluate. This is absolutely, মানে this is unacceptable type of phrasing আমার কাছে মনে হয়। Assess and evaluate, it is almost synonymous. কাজেই এই সমস্ত language গুলাও পরিবর্তন করতে হবে আর কি। এটা একবার তো প্রশ্ন করেছিলাম, আশফিকুর খান আবার কি? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি অ্যানেস্থেশিয়া ফ্যাকাল্টি, আমাদের অ্যানেস্থেশিয়ার স্যার একটা ইয়া নিলে এসকিউর অথবা আইইউর একটা ক্লাস হলে ভালো হয় আর কি। আমাদের অ্যানেস্থেশিয়া তো স্যার একটু মানে ডিফারেন্ট ফ্যাকাল্টি আর কি স্যার, এই জন্য হোপফুলি এটা হবে, হোপফুলি এটা হবে। বলেন। স্যার আমার কোয়েশ্চেনটা ছিল যে আমাদের আগে একটা ডিভাইডেশন প্যাটার্ন ছিল, যেমন কিছু সিস্টেম ছিল যেটা ফার্স্ট পেপারের জন্য নির্ধারিত ছিল এবং কিছু সিস্টেম ছিল যেটা কিনা সেকেন্ড পেপারে আসতো বলে আমরা জানতাম। তো এখন যে এসিটিউ প্যাটার্নটা হচ্ছে, এটা কি এটা মেইনটেইন করা হবে যে ফার্স্ট পেপারের জন্য কিছু নির্ধারিত সিস্টেম এবং সেকেন্ড পেপারের জন্য কিছু নির্ধারিত সিস্টেম থাকবে কিনা? ধন্যবাদ স্যার। পেপার ওয়ান এবং পেপার টু যে ভাগটা ছিল সেটা থাকবে অ্যাকর্ডিং টু দি ইচ ফ্যাকাল্টি, মেডিসিনের জন্য মেডিসিনের মতো, সার্জারির জন্য সার্জারির মতো, ওই ভাগটা FCPS অল FCPS পার্ট টুর জন্য এটা থাকবে। ধন্যবাদ। আমি ফারা মমতাজ, আপনি আবার হাত তুলেছেন। আসসালামু আলাইকুম স্যার। প্রফেসর মুজিব এইটা কিন্তু প্রত্যেক ফ্যাকাল্টি ভাগ করে সেখানে দেখতে হবে, যদি প্রথমে গেলে ভাগ করে দিতে তাহলে কথা কি? আমি বললাম তো ফ্যাকাল্টি ওয়াইজ থাকবে, এটা সব ফ্যাকাল্টি আছে দেখতে হবে, ফ্যাকাল্টি ওয়াইজ থাকবে এটা। ওয়া আলাইকুম স্যার, আমি একটু কোশ্চেন স্যার, আমি আমার একটা ইমপ্রেশন কোশ্চেন সম্পর্কে একটা ইমপ্রেশন আতিক স্যার এবং জলিল স্যার শ্রদ্ধেয় স্যারদেরকে একটু জানাতে চাই একটা, আর দুই আমার একটু আনরিলেটেড একটা কথা স্যার। এক নম্বর কথা স্যার, আসলে আমরা তো আগে স্যার লং কোশ্চেন অ্যান্সার করতাম, শর্ট কোশ্চেন অ্যান্সার করতাম, এখন একটু প্যাটার্নটা অ্যামালগেট হয়ে গেছে, লং কোশ্চেন শর্ট কোশ্চেন আবার হচ্ছে এসএকিউ এক্সপ্লেইন বেসড কোশ্চেন, মানে আমাদের জন্য তো খুব ইজি ব্যাপারটা তা না স্যার, মানে এক প্যাটার্নের কোশ্চেন হলে হয়তো বা মানে হতো ভালো হতো হয়তো বা, তো
এটা একটা জিনিস স্যার জানানো। আরেকটা জিনিস স্যার জানাতে চাই, যেটা স্যার হচ্ছে গিয়ে, স্যার আমাদের তো রিটেনে এখনো 2+ সিস্টেম আছে, যে 2+ পেলে পরের 2 সেশন দেওয়া যাবে না স্যার। তাহলে আমাদের তো এখন আবার সেকেন্ড স্ক্রিনিং হচ্ছে, অস্পিপর রেজাল্ট দিয়ে দিবে, যদি কেউ অস্পিতে 2+ পায় তাহলে কি তাদেরকে আর 2 সেশন দেওয়া হবে না? আর যদি তাই না হয় তাহলে আমার অস্পিতে রেজাল্ট দিয়ে লাভ কি হলো স্যার? স্টুডেন্টের অ্যাডভান্টেজটা কি হলো স্যার? স্যার যদি কিছু না মনে করেন এই দুটো কোয়েশ্চেন স্যার। জলিল ভাই করলে বেশি ভালো হবে, কারণ জলিল ভাই তো এখনো কাউন্সিলর, আমি তো কাউন্সিলর না আর কি। হ্যাঁ, তা প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে ফারা, আমি তোমাকে অত্যন্ত আমি স্নেহের সাথেই বলছি, আসলে তুমি তো নিশ্চয়ই জানো যে মেডিকেল এডুকেশন বলেও কিন্তু একটা সায়েন্স আছে, এবং সেই এডুকেশনে কিন্তু নিরন্তর নানান গবেষণা হচ্ছে, এবং সাম্প্রতিক গবেষণাগুলো কিন্তু দেখাচ্ছে যে পরীক্ষা পদ্ধতি, যতগুলো পদ্ধতি ব্যবহার করা হয় কোনোটাই 100% পারফেক্ট না, কিন্তু অনেকগুলো আছে যেগুলো নিয়ার পারফেক্ট, খুবই ভালো। কিন্তু দেখা গেছে যে শুধু এক পদ্ধতিতে পরীক্ষা নিয়ে প্রথমত ভালো অ্যাসেসমেন্ট হয় না, কারণ সেই পদ্ধতি তো আছে, কিছু তো লিমিটেশনস আছেই, কাজেই এক পদ্ধতিতে হয় না, এই জন্য বিভিন্ন পদ্ধতিকে কম্বাইন করতে এনকারেজ করা হয়। যেমন আগে রয়্যাল কলেজের পরীক্ষাগুলোতে শুধু একটা পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হতো, রিটেন পরীক্ষা, কিন্তু এখন সেখানেও চিন্তাভাবনা করা হচ্ছে কিভাবে মাল্টিপল পদ্ধতির একটা সন্নিবেশ ঘটাবে। এবং এটাও দেখা গেছে যে মাল্টিপল পদ্ধতিতে ক্যান্ডিডেটদের পারফরমেন্সও কিন্তু ইম্প্রুভ করে, এটা মানে বাস্তব, মানে সেটা গবেষণার মানে অবজারভেশন কিন্তু এটাই। মানে তুমি যেটা বললা যে আসলে মাল্টিপল পদ্ধতিকে তোমরা ঘাবড়ে যাও, কিন্তু ঘাবড়ে যাওয়ার মানে এই না যে পুয়ারলি পারফর্ম করো তা কিন্তু না। অনেক ধন্যবাদ। হ্যাঁ জলিল ভাই, দ্বিতীয় প্রশ্ন উত্তর করেন। জলিল চৌধুরী স্যার, কোনটা এটা? ওই ফারার প্রশ্ন ছিল আপনার, পরীক্ষা দেওয়া লাগবে কিনা স্যার? মানে এইটার স্যার পদ্ধতিগত চেঞ্জ কি মানে আছে কিনা কোন স্যার? তোমার কাজ তো হলো পাস করা, তুমি তো পরীক্ষা দিতে কত বছর না, এমন চেষ্টা করবা একবারে পাস করো, সুতরাং কতবার পরীক্ষা দিতে পারবা ওই চিন্তাটা মাথায় ছাড়া চিন্তা করবে, তুমি চিন্তা করো। স্যার আপনার ইন্টারনেট কানেকশনটা একটু দুর্বল হয়ে যাচ্ছে মনে হয় আস্তে আস্তে, প্রফেসর জলিল চৌধুরী। হয় এতক্ষণ চালাইলে তো দুর্বল। এখানে আলোচনা করলে মানে মূল আলোচনাটা থেকে ডেভিয়েশন হবে। থ্যাংক ইউ। ওয়ালিউর রহমান অভি, ডক্টর ওয়ালিউর। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। কিন্তু রেজিস্ট্রেশন না করলে কাকে আমি লিংক পাঠাবো, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার, আমাকে শোনা যাচ্ছে?
স্যার আমার প্রশ্ন হচ্ছে, স্যার লং কোয়েশ্চেন আমরা যখন লিখি একটা সিনারিওর আন্ডারে 4-5টা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস থাকে, এখন স্যার এই লং কোয়েশ্চেনটা লেখার সময় আমরা কি হিস্ট্রি, ক্লিনিক্যাল মানে এক্সামিনেশন এবং ইনভেস্টিগেশন এগুলো কি স্যার মনে করেন 5টা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, এখন 5টাকে কি বক্স প্যাটার্নে লেখাটা আপনারা পছন্দ করেন নাকি স্যার আমরা হিস্ট্রি দিয়ে 7-8টা পয়েন্ট দিলাম, এরপর এক্সামিনেশন জেনারেল সিস্টেমিক এভাবে দিলাম, এরপর ইনভেস্টিগেশন দিলাম, এভাবে সাইকো স্যার দুই রকম ইয়ে থাকে স্যার, বুঝতে পারি না আসলে কিভাবে প্রেফারেবল। জলিল স্যার আপনারা কিভাবে পছন্দ করুন বলুন একটু। উত্তরটা আমি দেই না, প্রথম কথা হলো আমি জানি না সে কোথায় ট্রেনিং করতেছে, এটা নিয়ে কিন্তু বহুবার বহু বছর হাউ টু রাইট সেটা বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয়ে বলা হচ্ছে, বিসিবিএস কয়েকদিন আগে একটা প্রোগ্রাম হয়ে গেছে, এখানে এক কথা জবাব দেওয়া যাবে না, তুমি যদি এগুলো কোন প্রোগ্রাম হয় সেই প্রজেক্টে অ্যাটেন্ড করবা এবং তখন সেগুলা একদম তুমি খবর রাখো যে কোথায় এগুলা হয়। জি স্যার থ্যাংক ইউ। বুঝছো? হ্যাঁ জি স্যার। ডক্টর মোহাম্মদ গুলামুর রহমান সোহেল। জি আসসালামু আলাইকুম স্যার, ধন্যবাদ স্যার আপনার আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আমি জানতে চাচ্ছিলাম স্যার যে আমাদের জুলিয়াস স্যার একটু আগে যে প্রেজেন্টেশন করছেন স্যার, এখানে ফেসবি এর কোশ্চেনের প্যাটার্নের কথা উল্লেখ করা হয়েছে স্যার, এখন হচ্ছে যে আমাদের কোশ্চেন 3 and 4 যেটা স্যার এসএকিউ স্যার, এই কোশ্চেন 3 and 4 এ স্যার সিনারিওর উপরে বেস করে বাকি 5টা সাবডোমেইন থাকবে নাকি স্যার ইন্ডিভিজুয়ালি ইচ সাবডোমেইন উইল বি ডিফারেন্ট কোশ্চেনস? থ্যাংক ইউ স্যার। জুলিয়াস স্যার প্লিজ। আচ্ছা এইখানে কিন্তু যে প্রশ্নটি বলছো যে আমার 5টা কোশ্চেন তো 5টা আলাদা সিনারি হবে, ধরো এ এবং এ সিনারি হবে, তবে ইয়া হইতে পারে কিনা বলে এই কিনা বলে একটা ফলো আপ হইতে পারে, ধরো ধরো এতে একটা আমাকে কি শোনা যাচ্ছে স্যার? স্যার অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে এই সময় এই আলোকপাত করানোর জন্য রিটেনের বিষয়ে। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, যে কোয়েশ্চেন 2 যে প্রশ্নটা হবে আমাদের, এটা কি স্যার আগের নিয়মে যে আমরা শর্ট অ্যানসার কোয়েশ্চেন দিতাম সেটা কি কিছুটা সেই রকম ভাবে? 3 আর 4 টা ক্লিয়ার হয়েছে স্যার, কোয়েশ্চেন 2 টা সম্পর্কে একটু জানতে চাই। এটা সম্পূর্ণ আগের মত, আগের মত, এটা সম্পূর্ণ আগের মত। থ্যাংক ইউ স্যার। আমার মনে হয় আমরা অনেক আলোচনা করেছি, আমরা আর কোনো কোশ্চেন? স্যার আমি একটু বলতে চাই স্যার, না আমি হাত দেখি নাই তো আপনার এই জন্য। জি বলেন, কঠিন হইতে পারলাম না স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি ফ্রম পেডিয়াট্রিক্স স্যার, আমাদের রুহুল আমিন স্যার বলেছিলেন যে 28 তারিখে আমাদের ক্লাস হবে, আমাদের এমনি আমরা জানতে পারবো স্যার। আমার যেটা রিকোয়েস্ট স্যার, গতকালকে স্যার আমাদের আজকের ক্লাসে আমরা একটা নোটিশ দেখেছিলাম স্যার, 1296 জন স্যার রেজিস্ট্রেশন করেছে, বাট সবার কাছে তো স্যার আপনাদের লিঙ্কটা পৌঁছায় না স্যার, কয়েকজনের কাছে পৌঁছেছে, আমরা বিভিন্ন অন্যভাবে অনেক কষ্ট করে স্যার লিঙ্কটা পেয়েছি। আমার রিকোয়েস্ট স্যার, যখন যে সাবজেক্ট থেকে স্যার ক্লাস হবে তাদের পাসওয়ার্ড আইডিটা যদি আমাদের বিসিপিএস এর নোটিশ বোর্ডে দিয়ে দেওয়া হয় স্যার, তাহলে আমরা ওই সাবজেক্টের লোকে ঢুকতে পারলাম, ক্লাস করলাম স্যার। সবাই তো ঢুকতে পারি না স্যার, সবাই কাজে ব্যস্ত থাকে, হসপিটালে থাকি আমরা, আজকে তো মাত্র 377 জন স্যার মাত্র আমরা ঢুকতে পেরেছি, আগে হয় না স্যার, সবাই পারি না স্যার, লিঙ্ক দিলে সবাই ঢুকবো না স্যার, আগে তখন যে পারি তখন একটু শুনলাম স্যার, একটু রিকোয়েস্ট স্যার, একটু হেল্প হয় তাহলে স্যার। আমরা আসসালামু আলাইকুম স্যার, 900 জনকে লিংক পাঠিয়েছি, এর মধ্যে কিছু আছে জুম আর কিছু আছে আমরা লাইভে প্রোগ্রামটা ব্রডকাস্ট করতেছি, ওই লাইভের একটা অ্যাড্রেস আমরা দিয়েছি। আমার মনে হয় আজকে যেহেতু কম জয়েন করেছে, তা কম হলেও আমি দেখতে পেয়েছি 900 মত টোটাল জয়েন করেছে বা তার চেয়ে বেশি হবে, আমি যখন পরে এটা করব এটা দেখা যাবে। তো আসলে এটা ওয়েবসাইটে দেওয়া আছে এবং এটা আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেক ক্যান্ডিডেটকে টেক্সট মেসেজ পাঠিয়েছি, কাজে পাঠাই নাই এই কথাটা বলা যাবে না। আমরা আমরা যারা রেজিস্টার করেছে তাদের প্রত্যেককেই আমরা বাই এসএমএস পাঠিয়েছি। ডক্টর সাফায়াত কামাল স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন স্যার? শুনতে পাচ্ছেন কি স্যার? হ্যাঁ শুনতে পাচ্ছি
স্যার আমার একটা কোশ্চেন ছিল, প্রথমেই আগে ধন্যবাদ জানাতে চাই বিসিবিএস কে এত সুন্দর আয়োজনের জন্য, আপনাদের সবাইকে ধন্যবাদ স্যার। কোশ্চেনটা ছিল স্যার, আগে ছিল আমাদের রিটেন ওসপি এবং ক্লিনিক্যাল মিলে 43.5 একটা আমাদের মার্কিং এর যে ব্যাপারটা ছিল, এখন এই ক্ষেত্রে স্যার এই যে মার্কিং এর ব্যাপারটা যে সব মিলিয়ে যে 43.5 পাওয়ার যে একটা ইয়ে ছিল, এটা কিরকমই থাকবে? এখন তো স্যার আইই হওয়ার কারণে এটা তো ওসপির সাথে একসাথে চলে আসছে স্যার, আমি মনে করি। আমি একটু এখানে অ্যাড করি আপনার কথার সাথে, ওদের একটু মাথা ঘামানোর ব্যাপার আছে, একদম যে নাই তা না। এখন 43.5 এর উপরে পাওয়া ক্যান্ডিডেটের অনুপাতটা অনেক বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। ওরা যদি সংখ্যায় থাকে আমি তো এর উপরে পেতে চাই না, তার একটু বিপদে পড়বে। জি অনেক বেড়ে যাবে। জি স্যার ধন্যবাদ স্যার। আমরা আর কোন স্টুডেন্টদের আপাতত কোনো কোশ্চেন নিচ্ছি না, তো আমি অন্য কোনো ফ্যাকাল্টির স্যাররা যদি কেউ থাকেন, সাব্বির কাদির আপনি কিছু বলতে চাচ্ছেন মনে হচ্ছে, প্লিজ। জি আসসালামু আলাইকুম। বিসিপিএস একটা খুব চমৎকার প্রোগ্রাম ম্যানেজ করেছে, আমি মনে করি এটা ছাত্রদের জন্য খুবই হেল্পফুল হবে। তো আমাদের ফ্যাকাল্টির খবর একটু জাস্ট বলতে চাই। আমরা আইওই নিয়ে আমরা ফ্যাকাল্টির সদস্যদের সাথে আলোচনা করেছি, আমরা স্টুডেন্টদের সাথে আলোচনা করেছি, এবং আমাদের একটা আইওই এর উপরে এক্সাম হবে 27 তারিখে, 27 তারিখে এক্সাম হবে, এটা খালি আমি সবাইকে জানাতে চাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। তার মানে আপনারা একদম ফুল প্রিপেয়ার্ড আছেন ফর আইওই, এবং এসকিউ তো থাকতেই হবে, উপায় নাই, আইওই নিয়েও আপনারা ফুললি প্রিপেয়ার্ড। ওকে ওকে ধন্যবাদ। আর কোন ফ্যাকাল্টি থেকে কেউ কিছু বলতে চাচ্ছিলেন কিনা? প্রফেসর সোহেলি রহমান, আমার মনে হলো তখন আমি আপনাকে অন্য ফ্যাকাল্টিতে চলে গিয়েছিলাম। প্রফেসর সোহেলি রহমান, ঠিক আছে, উনি মনে হয় নাই এখন। আর কেউ কোনো কথা না বললে আমার মনে হয় আমরা অনেক কথা বলেছি, অনেক অনেক আলোচনা করেছি এই আলোচনাতে। আমি আশা করি আমার স্টুডেন্টদের অনেক উপকার হবে। আমরা আতিক স্যারের কথায় বলতে পারি যে এখন থেকে আমার মনে হয় 43.5 পাওয়ার স্টুডেন্ট এবং ক্যান্ডিডেট অনেক বেশি হবে। তার কারণ হলো রিটেনের এক্সাম খাতা দেখাটা এত বেশি কষ্ট ছিল, সমতা নিয়ে আসাটা অনেক কষ্ট ছিল, তাহলে আমরা ওই সমতার ভিত্তিতে খাতা দেখাটা আরো বেশি মানে হলো সমানভাবে সুনিশ্চিত করতে পারবো বলে আমি বিশ্বাস করি। তো আমি স্যার আমাদের দুইজন রিসোর্স পারসন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্যার আপনারা যদি কেউ কোনো সমাপনী কোনো টাচ দিতে চান তাহলে স্যার বলেন, আর না হলে স্যার আমি এখানেই শেষ করে দিব। স্যার আমাদের ক্যান্ডিডেটদের জন্য কোনো কথা আছে কিনা, ফাইনাল কথা স্যার আপনাদের, এক লাইনের বক্তব্য স্যার। ক্যান্ডিডেটদেরকে আমি অনুরোধ করব ভালো করে প্রিপারেশন নেওয়া, প্রচুর রোগী দেখতে হবে এবং পড়ালেখা দুটো একসাথে কম্বাইন করতে হবে। অনেক ধন্যবাদ স্যার। একটা কথা বলতে চাই ছাত্রদের উদ্দেশ্যে। একটা কথা হলো যে এই পরীক্ষার সামগ্রিক যে পরিবর্তনটা হচ্ছে এটা ছাত্রদের জন্য কোয়াইট ফ্রেন্ডলি, এটা ছাত্রদের অনুকূলে, এটা কোন ডিফিকাল্টি আরো মানে বাড়ানোর জন্য না, এটা টোটালি স্টুডেন্ট ফ্রেন্ডলি অ্যাপ্রোচ। ধন্যবাদ ধন্যবাদ স্যার। একটা কথা স্যার, একটা কথা, ছাত্ররা শুধু আশা করবে পাস করবে, তারা ফেল করার চিন্তাই করবে না, যে পাস করবে এই বর্ষে আগায় যাবে, এবং তারা আমরা আমাদের বিশ্বাস এই সিস্টেমে অনেক ভালো রেজাল্ট হবে। সবাইকে আবারো ধন্যবাদ জানাই শেষ করছি। ধন্যবাদ স্যার সবাইকে, আপনারা এত কষ্ট করে আপনাদের জন্য এতক্ষণ সময় দিয়ে আপনারা যেভাবে ছাত্রদের উন্নতি করার জন্য ভালোভাবে যারা পাস করতে পারে সেইভাবে আপনারা যেভাবে হেল্প করলেন এই জন্য সবাইকে ধন্যবাদ। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে ফর্মালি এই অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।